আমাদের দেশের নেতৃত্বে কর্তৃত্বে নারীরাকে এখন পিছিয়ে না এগিয়ে, দেশের বড় বড় পদে কি, রাষ্ট্রের বড় হুজুর কি? আস্তে কয়টা সত্য কথা কইতে কি কোনো অসুবিধা আছে? আমাগো রাষ্ট্রের বড় হুজুর কি? সংসদের বড় হুজুর আসল জায়গায় বসাইছে। তিন নম্বর হুজুর নারী, কারণ এরশাদ সাহেব যখন মরে গেছে সে আসন দখল করছে কে? আর উনি আবার বিরোধী দলে। তাহলে বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর সব মহিলা হুজুর। ভালো লক্ষণ মহিলারা রেডিওন, আপনাদের জন্য আরো ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর নেতৃত্ব অপেক্ষা করতেছে। আর পুরুষেরা রান্না বান্না তরকারি কাটা, বাচ্চাদেরকে হুঁচু করানো শিখে পালান, কারণ আপনারা ঘরে ডুববেন। এখন প্রভাবশালী ধনী মানুষ, নেতা বড় বড় পদে আছে, দলের বড় পদে আছে, কি সুন্দর বন্ধু, সাদা কাপড় পরছে, এরাম সাদা কাপড় গায়ে দিছে, এরাম যেন হযরত আবু বকরের বন্ধু। মিনায় মুজদালেফায় আরাফাতের ময়দানে গিয়া বলতেছে, লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক, এ সব আল্লাহর কাছে। ওখানে ঘোষণা দিল, কান্নাকাটি করলো, আতর লাগাইলো, সুরমা লাগাইলো, খুরমা খাইলো, জমজমের পানিও খাইলো। আবার বাংলাদেশে আইসা আল্লাহর আইন বিদায় কইরা যখন ফেরাউন নমরুদ কাফের মুশরিকের আইনে অর্থনীতি চালায়, দেশ চালায়, তখন তারে দেখলে মুনাফেক নেতার কথা মনে হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ সবাইকে ইমানে আমলে ভালো রাখুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا جاءك المؤمنات
يبايعنك على ألا يشركن بالله شيئا ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يقترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه نوعخلي جلار كبيرهاট থানার অন্তর্গত চাফরাটির চাফরাশিরহাট উপদ্দিলামসি নুরানি তালিমুল কোরআন ও ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৬তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মিল্লাত হোসেন লিটন সাহেব বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন এই মাটির সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষক গবেষক ডক্টর মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব অধ্যক্ষ নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা আল্লাহ মুহতারামকে নেক হায়াত দান করুন আলোচনা করেছেন একজন তরুণ দ্বীনের দাড়ি আপনাদের এলাকারই সন্তান আপনাদের সুপরিচিত চাফরাশির হাট উত্তর বাজার জামে মসজিদের সম্মানিত খতিব আমার প্রিয় ভাই হযরত মাওলানা নুরউদ্দিন গাজী সাহেব আল্লাহ তাকে দ্বীনের একজন খাদেম হিসেবে কবুল করুন আমিন ওই যে গোশক আমাকে বললেন সুদূর ঢাকা থেকে আগত যে ঢাকা থেকে আসলে কি মানুষের মর্যাদা বেড়ে যায় নাকি এটা ওনার কথা না প্রায় জায়গায় বলে সুদূর ঢাকা থেকে আগত হয়তো অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে এটা বোঝানোর জন্যই হয়তো বলে না হয় ঢাকা থেকে আসার মধ্যে আলাদা কোনো মর্যাদা আর ফজিলত কি মনে হইল বলি এক বাড়িতে লজিং থাকতাম তো দুই মহিলায় ঝগড়া লাগছে আমি মাদ্রাসা থেকে এসে ঢুকছি এমন সময় মহিলাদের ঝগড়া আর মহিলাদের ঝগড়া লাগলে কি গলার বলিয়াম লো থাকে না হাই থাকে শরীর যদি খারাপও থাকে যখন ঝগড়া লাগে তখন শরীরে অটোমেটিকলি শক্তি এসে যায় তখন আর অসুস্থ বোঝা যায় না আমি পরে বাড়িওয়ালারা জিজ্ঞাসা করলাম এত সাংঘাতিক ঝগড়া কি নিয়ে লাগছে কয় আটা নিয়ে আটা আটা নিয়ে লাগলো কেন কয় যে এক মহিলা আরেক মহিলার দুই কেজি আটা হাওলাত দিছে তো যেই মহিলা আটা হাওলাত দিছে ওই মহিলার স্বামী চাকরি করে আদমজি জুট মেলে সে ঢাকা থেকে আটা আনছে আর ওই মহিলায় পরিশোধ করছে স্থানীয় বাজার থেকে আটা কিনে পরের সপ্তাহে পরিশোধ করছে এখন কথায় কথা যখন হয়েছে বলছে যে আমি তোর ঢাকার আটা দিছি তুই আমার এই এলাকার আটা দিছিস কিসের আটা ঢাকার আটা এখন ঝগড়া লাগলে তো মানুষ কত খোঁটাই কি এখন ওই মহিলাই বলছে ডাকাটা আটা এখানেরটা কি আটা না ভালো হইলেই তো হইল আটা তো যাই হোক এ ধরনের বেহুদা বিষয় নিয়েও মাঝে মধ্যে ঝগড়া হয় আসলে ঢাকা থেকে আসা বলেন বিদেশ থেকে আসা বলেন এগুলো দিয়ে আল্লাহর কাছে মর্যাদা নাই
আল্লাহর কাছে মর্যাদা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাবান যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যে যত বড় মুত্তাকি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং গ্রামাঞ্চলে এলাকায় অনেক আল্লাহর পছন্দনীয় আলেম বান্দা বান্দি থাকে, আল্লাহ সবাইকে কবুল করুন। উপস্থিত আছেন আপনাদের চাপরাশিঘাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মহিউদ্দিন টিটু সাহেব এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম আছে এখানে, আল্লাহ সবাইকে কবুল করুন। বিশেষ অতিথি জনাব আহসানুল তানবীর আদনান, যে যেভাবেই এই মাদ্রাসার জন্য খেদমত করেছেন, আল্লাহ সকলের খেদমত কবুল করুন। তাফসিরুল কোরআন মাহফিল এবং তালিমুল কোরআন হিফজুল কোরআন মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা কোরআন শেখানো হয় আর আমরা কোরআন শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। হে জগতের মানুষ, কাজ্জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নসিহত এসেছে। রবের সকল নসিহত আছে কোরআনে। মাউইযাতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, নসিহা, উপদেশমূলক কথাবার্তা এসেছে। তো রবের পক্ষ থেকে যে কথাগুলি এসেছে সে কথার নাম কোরআন। কি নাম? কোরআনুল কেরিম। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ বলছেন কোরআন এমন বাণী, এমন নসিহা যেটা মানুষের অন্তরাত্মাকে সুস্থ করে দেয়। অন্তরের মধ্যে কিছু অসুখ বিসুখ হয়নি? আচ্ছা, এখন তো মুনাফিকি এটা কি দেহের অসুখ না অন্তরের অসুখ? অন্তরের অসুখ। কুফুরি এটা কি বডির অসুখ না অন্তরের অসুখ? গীবত শেকায়েত এগুলা কি শারীরিক অসুখ না অন্তরের অসুখ? শিরিক করে, নাস্তিক হয়েছে, জুলুম করে, অত্যাচার করে, এগুলা কি বডির অসুখ না অন্তরের অসুখ? তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা অন্তর, কলব। আর আল্লাহ তাআলা বলছেন কোরআন হলো এমন কিতাব, আল্লাহর নসিহা, আল্লাহর ওয়াজ এ কোরআন, যেটা মানুষের অন্তরকে সুস্থ করে দেয়। এ কারণে বন্ধু, একটা জাতির অন্তর যদি সুস্থ হয় জাতি ভালো হবে, একটা দেশের কলব যদি সুস্থ হয় দেশটা ভালো হবে, মানুষের দেহের কলব যদি সুস্থ থাকে বডিটা মজবুত থাকে। একটা দেহের কলব হলো দেশের পরিচালক, তারা যদি নষ্ট হয় দেশটাও বরবাদ হয়ে যায়। ইমাম নষ্ট, মুসল্লিদের কপালে দুর্গতি। ইমাম ভালো, মুসল্লিদের উপরে বরকত আসবে। এই জন্যে আল্লাহ তাআলা বলছে অন্তরকে শেফা দিয়ে দেয়। নবীরা মানুষের অন্তর পরিশুদ্ধ করার কাজ করেছেন। ওয়াহুদাম ওয়া রাহমা, আল্লাহ বলছেন কোরআন হলো হেদায়েত, কোরআন হলো রহমত। লিল মুমিনিন, মুমিনদের জন্য, যারা কোরআন বিশ্বাস করবে যে এটা আল্লাহর কালাম, এর মধ্যে আমাদের জন্য নসিহা আছে, আল্লাহ বলছেন কোরআন তাদের জন্য হেদায়েত এবং তাদের জন্য আল্লাহর রহমত। আল্লাহ হেদায়েত হিসাবে, রহমত হিসাবে এবং অন্তরের শিফা হিসাবে আমরা যেন কোরআন শুনতে পারি, কোরআন মানতে পারি। আল্লাহ কবুল করুন, একটু জোরে বলেন আমি। অন্তরের শিফা হিসাবে কোরআনকে নিতে হবে, কোরআনকে নিতে হবে অন্তরের শিফা হিসাবে। অন্তর সুস্থ হইলে দেহ সুস্থ হয়ে যাবে। আমি সূরা মুমতাহানা থেকে আপনাদের সামনে পড়েছি, এখানে আল্লাহ তাআলা ছয়টি কথা বলেছেন, ছয়টি কথা আল্লাহ তাআলা বলছেন। হে নবী, যখন মোমেন নারীরা আপনার কাছে আসবে, মোমেন নারীরা যখন আপনার কাছে আসবে,
আপনাদের এলাকায় কি সব পুরুষ না নারীও আছে? পুরুষের তুলনায় নারীদের সংখ্যা কম না বেশি? জান্নাতে কি আদম আলাইহিসসালাম ছিলেন, হাওয়া কি ছিলেন না? হাওয়া কি পুরুষ নি? না। তাহলে জান্নাতে আদমও ছিল, হাওয়াও ছিল, পুরুষও ছিল? আল্লাহর যাবতীয় নিয়ামত পুরুষে যেমন ভোগ করে নারীরাও কি? আমাদের দেশে নেতৃত্বে কর্তৃত্বে নারীরাকে এখন পিছিয়ে না এগিয়ে? দেশের বড় বড় পদে কি, রাষ্ট্রের বড় হুজুর কি? আস্তে কয়কা সত্য কথা কইতে কি কোনো অসুবিধা আছে? আমাকে রাষ্ট্রের বড় হুজুর কি, সংসদের বড় হুজুর আসল জায়গায় বসাইছে। তিন নম্বর হুজুর নারী, কারণ এরশাদ সাহেব যখন মরে গেছে সে আসন দখল করছে কে? আর উনি আবার বিরোধী দলে। তাহলে বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর সব মহিলা হুজুর। ভালো লক্ষণ মহিলারা রেডিওন, আপনাদের জন্য আরো ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর নেতৃত্ব অপেক্ষা করতেছে। আর পুরুষেরা রান্না বান্না তরকারি কাটা বাচ্চাদেরকে হুঁচু করানো শিখে পালান, কারণ আপনারা ঘরে ডুববেন। ঘরে যখন কোনো মহিলা থাকবে না তখন পুরুষকে ঘরে ডুবতে হবে। এই লক্ষণ কি ভালো তো? কেমন আল্লাহ তাআলা এখানে মহিলাদের ব্যাপারে নবীকে কিছু নসিহা করছে, যদিও এটা মহিলাদের উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু নসিহার মধ্যে মহিলা পুরুষ সবাই আছে। তাহলে যে বয়ানটা হবে এটা শুধু মহিলার জন্য না, এটা পুরুষদের জন্য। ইয়া আইয়ুহান নবিয়্য, হে আমার প্রিয় নবী, ইযা জাআকাল মুমিনাত, যখন মুমিন নারীরা আপনার কাছে আসবে, ইউবাইয়ুনাকা, আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করেন বা তারা যেন আপনার কাছে বায়াত হয়। কি বিষয়ে বায়াত হবে? এক নম্বরে তারা আপনার কাছে এই বিষয়ে বায়াত হবে, শপথ করবে, ওয়াদা করবে, চুক্তি করবে, বায়াত হবে। আল্লাহ ইউশরিক না বিল্লাহ, তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। পুরুষের জন্য তাহলে এক নম্বর বায়াত নিবেন যে আল্লাহর সাথে শরিক করা যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরিক নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই, অর্থাৎ আল্লাহর মা বাবাও নাই, ছেলে মেয়েও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ হওয়া জগতের কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরবিদ্যমান। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব না। এখন মানুষ আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করে, আল্লাহ হলো এক, কেউ কেউ তিন খোদা মানে, কেউ ৩৩ খোদা, কেউ একাধিক খোদা মানে, কি মানে না? এটা হলো অস্তিত্বের মধ্যে শিরিক করে। কেউ আবার আল্লাহর সিফাতের মধ্যে শিরিক করে যে আল্লাহ সব কিছু দিতে পারে না, কিছু আল্লাহ দেয়, কিছু ফিসাবে দেয়, কিছু আল্লাহ দেয়, কিছু মাজারে দেয়। তাই মসজিদে আল্লাহরে সেজদা করো, মাজারে গেলে ফিরেরে সেজদা করো, মাজারেরও সেজদা করো। এরকম আকিদা বিশ্বাসও কিছু মুসলমানের মধ্যে আছে না নাই? এগুলা কি সহি আকিদা না শিরকি আকিদা? তাহলে নাক এবং কপাল নত হবে কার কাছে? সেজদা হবে কেবলমাত্র কাকে? কিন্তু আমাদের মায়েরা বোনেরা মাঝে মধ্যে পীরদের মুরিদ হয়, মুরিদ হইয়া পীর বাবার সামনে মাথা নত করে, পীরের পায়ে সেজদা করে এমন মহিলাও আছে না নাই? জামাইয়ে যতই বুঝায়, জামাইরে কয় তুমি কি বুঝো, তোমার কাছে বিয়স্ত নাই, বিয়স্ত আমার বাপের কাছে, পীর বাবার কাছে। নিজের বাপেরও এতবার বাপ কয় না, অবৈধ ফিরেরও যতবার বাপ ডাকে।
এমনে মুখে পাপটাকে কিন্তু কাজ কাম কিছুটা গার্লফ্রেন্ডের মতো করে নাউজুবিল্লাহ কর আমার বন্ধু শুনেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা যেত আল্লাহর নবী বলেছেন তাহলে মহিলাদেরকে বলা হতো প্রত্যেকে যেন যার যার স্বামীকে সিজদা করে যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই এ কারণে স্বামীকেও সিজদা করার অনুমতি নাই আবার স্বামীকে বেশি ভালোবেসে চাইন সিজদা করে ফেলাইয়েন না এটা আবার অতি মহব্বত ভালো না যতটুকু দরকার ততটুকু করবেন যেটা দরকার না এটা করা যাবে তাহলে স্বামীরে যদি সিজদা করা না যায় কোন পীরেরে মহিলা সিজদা করতে পারবে হোয়াট ইজ পীর পীর আবার কি পীর ফার্সি শব্দ বাংলায় কয় বুড়া মানুষের কি কয় পীর বুড়া বয়সের দিক থেকে যে প্রবীণ হয় তারে কয় ফার্সিতে পীর এখন আমাদের দেশে যখন ব্রিটিশ বেনিয়ারে ওটা দখল করে রাখছিল তখন এক শ্রেণীর ধর্মীয় মুরব্বীগণ তালিম তাসকিয়ার মাধ্যমে মূলত তাওহীদের ধারাটা অব্যাহত রেখেছিলেন দিনী খেদমতে সহি ধারাটা অব্যাহত রেখেছিলেন কারণ ব্রিটিশ শাসনের জাতাকলে ইসলামের পরিপূর্ণ দাওয়াত দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না কারণ জালেমদের হাতে ছিল ক্ষমতা ক্ষমতা যদি জালেমের হাতে থাকে ওখানে সব হক কথা জালেমেরা বলতে দেয় না জুলুম অত্যাচারকে গদি ফাঁকাভুক্ত করা এটা রাওয়াহুম মিন ব্রিটিশ তো তখনকার আলেমরা নিজেদের নাম দিয়েছিল পীর পীর মানে ওস্তাদ ধর্মীয় সাধক যারা ধর্মের দাওয়াত দেয় আর যারা তাদের থেকে দিনের দাওয়াতটা নেয় দিলেন তালিম তাসকিয়াটা নেয় তাদের নাম দিয়েছিল মুরিদ অবস্থার আলোকে কথা কি বুঝুন না কিন্তু আমাদের দেশে এখন যে স্টাইলে পীরগিরি চলছে অসুবিধা নাই আমরা এটাকে কোনো হিংসাও করব না যদি পীরের দরবার থেকে কোরআন সুন্নার সহি খেদমতটা হয় যেই কাজ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করেছেন সাহাবীরা যদি ওই দরবার থেকে সেই দিন প্রচার হয় সেই দিন শিখে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু দেখা যায় ওই দরবারগুলিতে সেটা শিখানো হয় না বরং ধর্মের নামে এমন কিছু আজগুবি জিনিস শিখানো হয় যেগুলি বিশ্বাস করলে আমল করলে ঈমান থাকে না তাহলে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা শিরক ছেলে মেয়ে টাকা পয়সা দন দৌলত এগুলো দেওয়ার মালিককে অসুস্থ হইলে সুস্থতা দেওয়ার মালিককে এখন যখন গিয়ে বললেন খাজা বাবার দরবারে ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দো খাজা বহু চেষ্টা করতেছে একটা বাচ্চা হয় না তুমি একটু আমার একটা বাচ্চা দিয়ে দাও এটা কি খাজার পক্ষে দেওয়া সম্ভব যদি শাহজালালের মাজারে গিয়ে বলেন শাহজাল বাবা তোমার মাজারে যত ফকির আছে সবাইরে আমি তিন ডেক সিন্নি খাওয়াই দিব তুমি আল্লাহরে বলো আমার যেন একটা বাচ্চা দেয় শাহজালাল বাবা আল্লাহরে বইলা আপনারে কি বাচ্চা এনে দিতে পারবে তাহলে আপনি চাইবেন কার কাছে আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়ার জবাব দেব তাহলে আল্লাহরে বাদ দিয়ে অন্য কারো কাছে কিছু চাওয়া এটা দোয়ার মধ্যে শিরক সাহাবা একরাম নবীর কাছে এসে বললেন হুজুর আমার জুতার পিতাটা ছিঁড়ে গেছে নবীজি বললেন আল্লাহর কাছে দোয়া করো আশা করি আল্লাহ তোমার সেটা ব্যবস্থা করে দেবে বলেন সুবহানাল্লাহ আবার আল্লাহর কাছে যে চাইবেন নিজেরও কিছু দায় দায়িত্ব পালন করা লাগবে কি লাগবো না হুজুরের কাছে দোয়া চাইছেন গাজী হুজুর আল্লাহ যেন একটা বাচ্চা দেয় দোয়া করিয়েন তো বাচ্চা পাইতে হলে নিজে বিয়ে করান লাগবে বিয়ের পরে আরও কিছু ডিউটি আছে না নাই তারপরে হুজুরে দোয়া দিলে কাম হইব এখন হুজুরে দোয়া দিতে দিতে যদি হুজুর মরিয়াও যায় আর যেই বেটা বাচ্চা চাইতেছে সে যদি বিয়ে না করে স্বামী স্ত্রী হিসাবে দায়িত্ব পালন না করে তাহলে বাচ্চা পাওয়ার সম্ভাবনা আসেনি কারণ ওখানে দোয়াটা ওই জায়গায় গেলে কবুল হবে তো এখন আপনি যদি বলেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ দেয় আর আপনার কোনো দায়িত্ব নাই তাহলে এইটা হবে না আপনি দায়িত্ব পালন করবেন আর আল্লাহর কাছে চাইবেন তখন আল্লাহ বরকত দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ
আপনার দায়িত্ব মাঠ পরিষ্কার করবেন মাঠের মধ্যে আপনি ধান রোপণ করবেন জঙ্গল হইলে পরিষ্কার করবেন সার দিবেন পানি দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি এখন তুমি তোমার রহমত দিয়া সাহায্য করো আমি পরিশ্রম করেছি আমি জমিনে সার দিয়েছি আমি জমিনে সেচ দিয়েছি পানি দিয়েছি জঙ্গল হইলে পরিষ্কার করেছি আল্লাহ তুমি এখন আমারে ফসল দাও যদি তকদিরে থাকে এখন আপনার দোয়া কবুল হবে কারণ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আল্লাহর রহমত আপনাকে সাহায্য করবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ কিছু অলস আছে ওরা কাম করতে রাজি নেই আছে না নাই এই অলসেরা মাঝে মধ্যে কয় হুজুর আল্লাহর দিন কায়েম হলে তো ভালোই হইতো আমরা দোয়া করতেছি আপনারা সালাই যান উনি খালি দোয়ার মধ্যে আছে কামের মধ্যে কি কারণ উনি জানে যে দিন কায়েমের কাজ করতে গেলে উনি কিছু বিপদ মুসিবতেও পড়তে অতএব উনি ঝামেলায় যেতে রাজি নেই দিন কায়েমের কাজ করতে রাজি নেই উনি কয় খালি দোয়া দিতেছি দেখছেন নি এবার দোয়া একটা উদাহরণ দিই ছোট্ট উদাহরণ কিন্তু মজা আছে শিক্ষাও আছে মজা কি শুনলে মজা লাগবে হুজুরে ওয়াজ করছে কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় আল্লাহ যে খাওয়ায় এতে কোনো সন্দেহ আছে নি দোকানে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় ছেলে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় জমিনে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় আল্লাহ এসবের মাধ্যমে খাওয়ায় লিল্লাহি তাকবীর ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জলে এবং স্থলে এমন কোন প্রাণী নাই বড় হোক ছোট হোক তেলা পোকা উই পোকা পিপিলিকা মাটির গভীরে যত ক্ষুদ্র প্রাণী খালি চোখে দেখা যায় না যেই সব উমের মুরগিগুলি উমের মুরগি যেগুলো ডিমে তাপ দেয় ওই উমের মুরগি যখন বের হয় মুরগির পাখার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র খালি চোখে দেখা যায় না কিছু পোকা হয় আপনারা কি কন মাখরা দাদাই করে শুদ্ধ ভাষায় কর গুনগুন্যা ঠিক আছে গুনগুন্যা খালি চোখে সহজে কি শরীরে হাঁটতেছে আপনি লাফাইতেছেন মগর খুঁজে পাবেন না এত ক্ষুদ্র এই ক্ষুদ্র পোকাটারও রেজেকের ব্যবস্থাটা কি করে আবার সাগরে আছে নীলতিমি জঙ্গলে আছে হাতি সুন্দরবনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকার জঙ্গলে আছে বিশাল বিশাল সিংহ গন্ডার আছে না নাই সিংহ গন্ডারে কি সাফরাসির হাট থেকে গোস্ত কেজি দরে কিনে খায় এই 700 টাকা কেজি দরে গরুর গোস্ত খাইতে পারতো কিন্তু ওরে খাওয়ায় কে সোজা গরু শিকার করে ফেলায় দেখছেন যেভাবে কায়দা করে ধরে কোথায় যে প্রশিক্ষণ পাইল প্রথমে ফিডে ধরে লাফাইয়া ফিডের থেকে ওইটা ঠিক গলার নিচে শ্বাসতালির মধ্যে কামড় দিয়ে পড়ে রয়েছে কোন জায়গায় কামড় দিয়ে ধরলে নিঃশ্বাস বন্ধ হবে এটা বাঘেরই শিখাইল কে কারণ বাঘের জন্য খাবার রাখছে আল্লাহ এই খাবার যেন সে শিকার করতে পারে সেই প্রশিক্ষণটা আল্লাহ বাঘেরই দিয়ে দিছে এটা তার রিজিক এটা তার কি আল্লাহ তাআলা বলছে জল এবং স্থলে এমন কোন প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমি করি না আপনাকেও কিন্তু আল্লাহ খাওয়ায় এই ওয়ারশিনা বন্ধু একজন সাফরাশির হাট মসজিদে গিয়া ঢুকছে যে হুজুরে কোরআন হাদিস দিয়া ওয়াজ করছে আল্লাহ তো খাওয়ায় হে কাজ কাম করতে রাজি নাই বিনা কষ্টে খাইতে রাজি আছে না এরকম আপনি যদি সাফরাশির হাটে দাঁড়ান যে মানুষের টাকা পয়সা দান করবেন এক ঘন্টার মধ্যে হয়তো 1 কোটি টাকা দান করে দিয়েছেন সবাই নিয়ে গেছে আপনার জন্য দোয়া করছে কিন্তু যেই না মাত্র একটা ভালো কাজের লোক খুঁজবেন কাজ করতে রাজি ভালো কাজের লোক ভালো ড্রাইভার ভালো বলতে কিছু পাওয়া যায় না কাজ করতে রাজি তো এখন ওই বেটা কুইলা সে খাইতে রাজি মগর দায়িত্ব পালন করতে কি তো হুজুরে যেহেতু কইছে আল্লাহ খাওয়ায় ও অশুনে তার দিলের মধ্যে হুজুর ওয়াজ খুব পছন্দ হয়েছে তুরু যা যা মেলা যাকে আল্লাহ খাওয়াইবো তো আল্লাহ খাওয়াইতে হলে মসজিদে ঢুকি এখন মসজিদে ইবাদত করতেছে 3 দিন হয়ে গেছে আল্লাহ কিচ্ছু খাওয়ায় না কয়দিন হয়েছে নামাজ পড়ে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ খাওয়ায় না তৃতীয় দিন আসরের সময় দেখলো একটা মুসাফির ভিক্ষুক 2টা রুটি লইয়া ঢুকছে ওই বেটা বারান্দায় বসে বসে জিকির আজকার করতেছে আল্লাহ খাওয়ায় যখন ফকির রুটি লিয়ে ঢুকছে 2টা ওর পেটের মধ্যে তো ক্ষুধা ও গলায় একটা আওয়াজ দিল ফকির ওর দিকে তাকাইছে ও চিন্তা করছে ভাই রে এবারটাও তো মনে হয় ফকির
যেহেতু একটা আওয়াজ দিছে এর অর্থ হইল কি আমারও একটা রুটি আপনি যখন দোকানে নাস্তা করতে ঢুকেন দেখবেন কিছু লোক আশেপাশে ঘুরে মাঝে মধ্যে এটা মাসালায় নিষেধ বিব্রতকর অবস্থায় যে দুইজন নাস্তা করতেছে আপনিও পাশে এই নিয়তে ঢুকছেন যে আমারে ঘোরাফেরার মধ্যে দেখলে বলবো যে ভাই আপনিও নাস্তাটা কি খান অনুরোধ করি এই অবস্থায় কাউকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না যদি দেখেন যে পরিচিত দুইজন খাচ্ছে সরে যাবেন এটাই ভদ্রতা তো এখন এই লোক আওয়াজ দিছে আর ওই রুটি লইয়া তার সামনে গেছে বলছে ভাই খাইবেন নাকি কয় ফেটে তো অনেক ক্ষুদা দিলে তো খাই তো কয় ধরো একটা রুটি আপনি খান একটা রুটি আমি খাই সুবহানাল্লাহ কর তাহলে একজন আরেকজনের ভাগ করে খাওয়াইছে এটা মহব্বত বন্ধন এই বেটা রুটি একটা খাইয়া ধরেন নুরুদ্দিন হুজুরের কাছে গেছে কয় হুজুর আপনি যে ওয়াজ করছেন আল্লাহ খাওয়ায় তফসিরটা একটু ভালো করে বুঝাই দিয়েন তো হুজুরকে আমি তো বুঝাই বলছি বুঝানোর বাকি কোনটা কয় আল্লাহ তো খাওয়ায় কিন্তু খাওয়াইতে হইলে তিন দিন উপাস থাকন লাগে তিন দিন বিকেলে গিয়া আল্লাহ এমনি এমনি খাওয়ায় না অন্তত একটা কাশি হইলেও দেওয়া লাগে তো একটা কাশি দিলে তিন দিন পরে আল্লাহ মাত্র একটা রুটি খাওয়ায় বিনা কাশিতে একটা রুটিও পাওয়া যায় না বিনা কাশিতে একটা রুটিও কি যদিও গল্প একটু হাসি কিন্তু শিক্ষা আছে না নাই অলসগুলো হলো সমাজের বোঝা কেউ অলস হব না পরিশ্রমী হব অলসকে আল্লাহ পছন্দ করে না বিজ্ঞার হাত আল্লাহ পছন্দ করে না আল্লাহ নবী বিজ্ঞা শিখায় নাই আল্লাহ নবী পরিশ্রমী হওয়ার জন্য শিক্ষা দিয়েছে লিল্লাহে তাকবীর নবীজির কাছে ভিক্ষুক গেলে নবী ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে পরিণত করেছে পরিশ্রম করতে হবে অলসেরা পরিশ্রম করতে রাজি নেই তাহলে রেজেকের মালিক কে তা আল্লাহ যে রেজেকের মালিক আল্লাহর উপরে বিশ্বাস করুন দায়িত্ব পালন করুন আপনি যখনই সন্তান চাইবেন বিবাহ করবেন আপনার ভাগ্যে সন্তান থাকলে আল্লাহ দিয়ে দেবে ওই মাজারে গিয়া বাপের কাছে চাইয়ে ঈমান হারানোর কোনো দরকার নাই আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমি এরপরে আরেকটা শিরিক আছে আপনাদের খারাপ লাগেনি কেন সেই শিরিকটা হলো আল্লাহর আইনের সাথে শিরিক করা আপনি যখন নামাজ পড়েন তখন আপনি বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি আমার চেহারা ফিরালাম কি ফিরালাম সবাই বলেন আল্লাহর দিকে ফিরালাম ওই আল্লাহর দিকে ফিরালাম যে আল্লাহর বড় তো আসমান জমিন কুল কায়নাতে প্রতিষ্ঠিত লিল্লাহে তাকবীর ফাতারা সামাওয়াত ওয়াল আরদা যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যে আসমান জমিনে আল্লাহর আইন চলে আল্লাহর বিধান চলে সে আল্লাহর দিকে আমি আমার চেহারা ফিরালাম আল্লাহর দিকে চেহারা ফিরানোর অর্থ কি শুধু পশ্চিম দিকে ফিরা আল্লাহর দিকে চেহারা ফিরানোর অর্থ হলো আল্লাহ তোমাকে যখন রব মেনেছি তোমাকে যখন আইনদাতা মেনেছি বিধানদাতা মেনেছি আল্লাহ আমি আমার সারা জীবনের সকল ক্ষেত্রে তোমার আইন মানি এটাই হলো আল্লাহর দিকে চেহারা ফিরানো এলে আল্লাহর দিকে ফিরানো হইল না এরপরে বলছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমি শিরিক করি না আমি কি করি না আরো জোরে বলেন কি করি না শিরকের সাথে আমার সম্পর্ক নাই এই দোয়াটা পড়লেন কোরবানির সময় এই দোয়াটা মসজিদে পড়লেন এবার মসজিদ থেকে বাইর হইয়া নিজে আইন বানাইলেন আল্লাহর আইন বাদ দিলেন আল্লাহ আইন দিছে সুদ খাওয়া যাবে না আপনি সুদের ভিত্তিতে অর্থনীতি বানালেন আল্লাহ আইন দিছে মহিলাদেরকে পর্দা করতে হবে আপনি পর্দার আইনকে প্রত্যাখ্যান করলেন আল্লাহ আইন দিয়েছে মদ খাওয়া যাবে না মদের ব্যবসা করা যাবে না মদ হারাম আপনি মাদক নির্মূল করলেন না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইলেন আল্লাহ আইন দিয়েছে শিক্ষা ব্যবস্থায় কোরআন শিখানো বাধ্যতামূলক তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর এলেম অর্জন করা ফরজ অন্তত নাজাতের জন্য যতটুকু কোরআন সুন্নার এলেম দরকার অতটুকু তার থাকাই লাগবে এটা ফরজ যেমন ফাতেহা নামাজে লাগে ফাতেহা শিখাটা ফরজ
ফাতিহার পর একটা কেরাত লাগে চার রাকাত নামাজে চারটা কেরাত শিখতে হবে বন্ধু এই যে কেরাতগুলো শিখে এটা ফরজ নামাজ সহি করে পড়ার জন্য দোয়া কালমা যা আছে অর্থাৎ আপনার ফরজিয়ত উজুবাত ফরজ ওয়াজিব এগুলো আদায় করার জন্য যতটুকু না শিখলেই নয় অতটুকু শিখা ফরজ একটা ছেলে যদি 100 নম্বরে 5 নম্বর পাইতে হয় তাহলে তাকে কমপক্ষে কত পাইতে হবে জোরে কয় না তাহলে সর্বনিম্ন 5 নম্বর হলো কি পাস করার জন্য 33 পাওয়াটা ফরজ 33 হওয়া কি ফরজ তো 33 যে পাবে না সেটারে পাস বলবে তো এরকম একটা সর্বনিম্ন এলেমের সীমা আছে ইসলাম মানার জন্য ধর্ম মানার জন্য হালাল হারামের সীমা রেখা মানার জন্য এটা শিখা ফরজ আল্লাহ বলছে এটা শিখাও নবীরা কোরআন সুন্নার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে লক্ষ লক্ষ সাহাবী কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া জান্নাতি হয়েছে সে নবীর উম্মত দাবি করার পর শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বনবাসে পাঠাইছে বলছে ধর্মীয় শিক্ষা শিক্ষা ব্যবস্থায় রাখা যাবে দেখছিনি ফেরাউনের সাথে কি মিল ফেরাউনে ধর্ম থেকে শিক্ষা বিদায় করে দিয়েছে যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার শিক্ষায় ধর্ম রাখা যাবে না তো এই যে এগুলা বাদ দিছে বাদ দিয়ে নিজেরা বানাইছে কারো ক্ষেত্রে ব্রিটিশেরটা মানছে কারো ক্ষেত্রে অমুকেরটা মানছে তমুকেরটা মানছে পশ্চিমা থেকে আনছে ইউরোপ থেকে আনছে আমেরিকা থেকে আনছে বিভিন্ন জায়গা থেকে আনছে এবার আনার পরে আল্লাহর কোরআনের আইনের সাথে এগুলো শিরিক করছিনি কোন এটা শিরিক হয় না উনি খালি মাজারে সেজদা দিলেনি শিরিক হয় খালি মাজারের নামে মানত করলেনি শিরিক হয় খালি ফিরেরে সেজদা দিলেনি শিরিক হয় আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া যদি মানব রচিত আইন মানে সেটাও তো আল্লাহর কোরআনের আইনের সাথে শিরিক হয় এবং এটা সব শিরিকের বড় শিরিক হয় কিন্তু এই শিরিকের বিরুদ্ধে অনেক হুজুরে কথা কয় শুনতেছেন নি ভাই ঠিক আছেন তো শুনে দেওয়ার দায়িত্ব আমাদের হেদায়েতের মালিককে আপনাদের এলাকায় হাজি সাহেবরা হজে যায়নি আল্লাহ সবাই হজ কবুল করুক আল্লাহ যারা হজে যাওয়ার নিয়ত করেছে তাদের হজ সহজ করে দিন আল্লাহ যারা এখনো যেতে পারে নাই টাকা পয়সাও নাই কিন্তু মক্কা মদিনা দেখার নিয়ত আছে আল্লাহ সবাইকে আপনার ঘর মক্কা নবীর রওজা মদিনা দেখার তৌফিক দান করুন জোরে বলেন না ভাই আমিন তো হজের পোশাক যখন পরে সবচাইতে পরিচিত স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তলবিয়া 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 এটা হলো হাজীদের স্লোগান কার শিখানো স্লোগান নবীর মাধ্যমে শিখাইছে এটা শুরু হয়েছে শিরকের বিরুদ্ধে ঘোষণা দিয়া আবার শেষে হয়েছে শিরকের বিরুদ্ধে ঘোষণা দিয়া এখন প্রভাবশালী ধনী মানুষ নেতা বড় বড় পদে আছে দলের বড় পদে আছে কি সুন্দর বন্ধু সাদা কাপড় পরছে এরাম সাদা কাপড় গায়ে দিছে এরাম যেন হযরত আবু বকরের বন্ধু মিনায় মুজদালেফায় আরাফাতের ময়দানে গিয়া বলতেছে লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক এ সব আল্লাহর কাছে ওখানে ঘোষণা দিল কান্নাকাটি করলো আতর লাগাইলো সুরমা লাগাইলো খুরমা খাইলো জমজমের পানিও খাইলো আবার বাংলাদেশে আইসা আল্লাহর আইন বিদায় কইরা যখন ফেরাউন নমরুদ কাফের মুশরিকের আইনে অর্থনীতি চালায় দেশ চালায় তখন তারে দেখলে মুনাফিক নেতার কথা মনে হয়ে যায় ভাই বাইরে আল্লাহ নে খায় দেখ আমি ফাঁকে একটু সুযোগে চা খাই লইছি আর কি কারণ গলার মধ্যে তো ঠান্ডা লাগছে প্রতিদিনও তো এই কাম করতে হয় তো এই কাজ তো গলা জরুরি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন গলাটা ভালো রাখে আর বাংলাদেশে তো খালি সুর থাকলেই হয় আজগুবি কথা করলে ও আজ একটা আইসে রে হুজুরে কাঁপাই গেছে কে কাঁপাইছে কিছু কইতে পারে না তো যাই হোক সুরের বিষয় না সুর থাক বা না থাক সহি কথা যেন আল্লাহ বক্তাদেরকে বলার তৌফিক দেয় তো মাঝে মধ্যে স্লোগান তকবির লাগে কি লাগে না লাগে যারা ফুটবল খেলা দেখে আড়াইটা তিনটা বাজে দেখছেন গোল কইয়া কিভাবে লাফ মারে আচ্ছা সৌদি আরব গোল দিছে আপনাকে আমল নামায় কোনো ন্যায় কইছি নাকি কারণ যেটা জায়েজ নাই এটা সৌদি আরবে করলেও কোনো লাভ
মনে রাখবেন আবু জাহেলের বাড়িও কিন্তু সৌদি আরব কথা কয় না আবু জাহেলের বাড়িও কোথায় তো ওখানে কথার কথা বললাম আর কি এটা যে যারা ফুটবল খেলা দেখে তারা লাফাইতে থাকে আনন্দ করতে থাকে এর দ্বারা কি হয় মজা লাগে তো এখন তাকবীর আল্লাহু আকবার স্লোগান টোগানের মধ্যে শরীর একটা জজবা আসে কি আসে না সাহাবে একরাম রাসূলের বয়ান শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে একাধিক হাদিস আছে আমাকে গুলে কয় নারায় তাকবীর আল্লাহু আকবার অমুকে স্লোগান কিও নারায় তাকবীর আল্লাহু আকবার যদি নুরউদ্দিন হুজুরের স্লোগান হয় তোমাকে কোনটা কয় আমাকে স্লোগান হলো জালো জালো বাহ 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 শয়তানি স্লোগান জালো জালো এই জ্বালাও পোড়াও স্লোগান কি কোনো মানুষের স্লোগান হইতে পারে কিভাবে স্লোগান মারে লাফাই লাফাই অমুক করে ধরো সবাই করো সকাল বিকাল নাস্তা করো হায়ান জানোয়ার জানোয়ারে না মানুষ দিন নাস্তা করে মানুষই কি মানুষ দিন নাস্তা করেনি এতে কয় অমুক করে ধরি সবাই করে এতে নাস্তা খাইব এইসব স্লোগান কোনো ভদ্রলোকের স্লোগান হতে নারায় তাকবীর আল্লাহু আকবার এটাই সত্যিকারে ইমানদারের স্লোগান এটা কোনো দলীয় স্লোগান না এটা কার শিখানো স্লোগান প্রতিদিন পাঁচবার মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার উচ্চারিত করে জানাজা আছে ইকামতে আছে আজানে আছে আর এগুলো ভালো লাগে না আল্লাহ আমাদেরকে আল্লাহর দিন মেনে চলার তৌফিক দান করুন তাহলে কোন ক্ষেত্রে আমরা আল্লাহর সাথে শিরক করব না আইনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে সিফাতের ক্ষেত্রে সকল ক্ষেত্রে নারী পুরুষ সবাইকে শিরক থেকে বেঁচে থাকতে হবে মা বোনেরা খবরদার কোনো ফিরের দরবারে যাওয়ার দরকার নাই আপনাদের মুড়ি দেওয়ার কোনো দরকার নাই তাহলে কি দিন শিখবে না হ্যাঁ দিন শিখবে কোরআন পড়বে হাদিস পড়বে দিনী আলোচনা শুনবে স্বামীর থেকে দিন শিখবে আল্লাহ রসুলের থেকে সাহাবা একরামের বিবিরা দিন শিখছে হযরত আয়েশাকে গিয়ে বলছে হযরত আয়েশা আল্লাহ রসুল থেকে দিন মাসালা মহিলাদেরকে জানাইয়া দিছে আল্লাহ রসুল যখন বয়ান করছে সে বয়ানের মাধ্যমে নবীজি তো নারী পুরুষ সকলের উস্তাদ ছিলেন সবাইকে শিখাইছে দিন শিখুন যদি ভালো কোনো পীর হয় সত্যিকারে কোরআন হাদিস শিখায় তারা কখনো মহিলাদের থেকে সেজদা নেবে না মহিলাদেরকে জড়াইয়া ধরবে না মহিলাদেরকে আধ্যাত্মিক কামড়ায় নেবে না মহিলাদের থেকে লাউ কোদো কুমড়া মুরগি এগুলো খাবে না এরপর আল্লাহ তাআলা বলছেন দুই নম্বর হলো আপনি তাদের থেকে বায়াত নেবেন ওয়ালা ইয়াসরিকনা চুরি করবে না চুরি করবে না আপনারা গন্ত চুরি করলে সওয়াব হয় না গুনাহ হয় চুরিটা এত বড় গুনাহ আল্লাহ তাআলা বলছেন সোরের হাত কেটে দাও সোর পুরুষ হোক আর নারী হোক হাত কাটো এখানে যে হাত কাটার কথা আল্লাহ বলেছেন লাউ সোর কদু সোর কমলা সোর মসজিদে জুতা সোর সমাজের গরু সোরের হাত কাটার কথা বলা হয় নাই বন্ধু যারা বড় সোর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে তারা চিন্তা করছে আল্লাহর দিন কায়েম হইলে আমাদের হাত থাকার সম্ভাবনা নাই এ কারণে বড় সোরেরা আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না মসজিদে জুতা সোরে কিন্তু হাত কাটায় নির্বিরোধিতা করে না লাউ সুর কদু সুরে করে না করে হইলে শিক্ষিত সুরেরা যারা বাংলাদেশের সব গরু সুরে যা চুরি করতে পারে না এক লাখ কলম সুর কলম দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করে আছে না নাই সুরের নাম হইছে একার দেখছি নি এবার হেতে কি ইংরেজি নাম দিছে একার বেজার হইছে কম্পিউটার থেকে টাকা কেমনে চুরি হয় কোন তো এটা কি সম্ভব ওই উন্নত মানের চোর যারা তারা মসজিদে যাবে না মানুষের আগে তো যারা সাধারণ চোরা ছিল তারা ঘরে শীত কাটতো মাটি কেটে ঘরে ঢুকতো বিপদও আসিল কারণ ধরা খাইলে মারি কিন্তু এখন চোর বাইরে এসে আপনার কাছে আসবো না মেশিন টিপা অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে পাসওয়ার্ড চুরি করে তাহলে চুরি বিদ্যার উন্নতি হয়েছে না চুরি বিদ্যার যদি উন্নতি হয় মনে রাখবেন পাপের যদি উন্নতি হয় শাস্তির উন্নতি হয় যারা ডিজিটাল চুরি করবো তারা ডিজিটাল ফিডানি কবরে খাইব সাধারণ ফিডানি না পাপ যখন ডিজিটাল ফিডানি হইব কি কোনো সন্দেহ তাহলে চুরি করা যাবে না মা বোনদেরকে অনুরোধ করি স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা চুরি করে বাপের বাড়ি পাঠানো যাবে না আবার জামাইদেরকে অনুরোধ করি শ্বশুর বাড়ির টাকাও চুরি করে আনা যাইব না যদিও মুরব্বীরা বলে শ্বশুর সোরে শ্বশুর বাড়ি নাই সোরে শ্বশুর বাড়ি নাই এর অর্থ কি
এর অর্থ হলো শ্বশুর বাড়ি টাকা পয়সা চোর হইলে জামাইয়ের কাছে নিরাপদ চোরের যেমন শ্বশুর বাড়ি নাই চোরের কিন্তু দেশপ্রেমও নাই কইলাম চোরে মুখে বলে কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর তলে তলে দেশে সব সম্পদ চুরি করে চোরে বিদেশে লই যায় তাহলে হেতের ভালোবাসা কি এক নম্বর না দুই নম্বর এতে সিটিং পাস ভালোবাসা সুরের কোনো দেশপ্রেম আপনারা কি মাদ্রাসাটাকে ভালোবাসেন তো মাদ্রাসা আল্লাহওয়ালা তৈরি হয় না আল্লাহর নবী বলেছেন কোথাও যদি কোরআন অধ্যয়ন কোরআন তেলাওয়াত শুরু হয় আল্লাহর নবী বলেছেন ডাইরেক্ট আসে আজিম থেকে আল্লাহর রহমত ওই এলাকায় নাজিল হয় আমার প্রিয় বন্ধু উপর দিলাম সি নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় যে বাচ্চাগুলি পড়ালেখা করে আমার সামনে অনেক মাসুম বাচ্চা বসা যাদের কোনো গুনাহ নাই কোরআনের ফুল এদের চেহারার দিকে তাকাইলে অন্তরাত্মা নরম হয়ে যায় মনে চায় বাচ্চাদেরকে একটু আদর করা বাচ্চাদেরকে আদর করা এটা আল্লাহর নবীর সুন্নত আদর যত্ন মহব্বত দিয়ে পড়ানো আল্লাহর নবী একদিন তার নাতিকে চুমা দিলেন এত মহব্বত করে চুমা দিলেন আদর করলেন এক সাহাবী এসে বলে হুজুর আমার অনেকগুলো ছেলে মেয়ে আমি তো মোটেও এদেরকে এভাবে আদর করি না আল্লাহর নবী বলছেন আল্লাহ যদি তোমার দিলে দয়া মায়া সৃষ্টি না করে আমি কি করতে পারি আল্লাহর নবী বাচ্চাদেরকে আদর করার কথা বলেছেন হুজুররা আদর যত্ন দিয়ে বাচ্চাদেরকে পড়ায় আর বাচ্চা যখন শেষ রাত্রে কোরআন অধ্যয়ন শুরু করে হাফেজে কোরআন হইতে হলে কোরআনের এক একটা আয়াত কয়েকশোবার কয়েক হাজার বার পড়া লাগে আল্লাহ কত কোটি নেক কেবল হাফেজের আমল নামায় দেয় কারণ হাজার হাজার বার একটা অক্ষর তাদের পড়া হয় তো বাচ্চারা যদি পড়ে এলাকার উপরে রহমত নাজিল হয় বরকত নাজিল হয় আল্লাহ আপনাদের এই তালিমুল কোরআন মাদ্রাসা কবুল করুন একটু জোরে বলেন আমিন আমি ভাইয়ের ঘরে খেলাম যার ঘরে খাওয়া খেলাম ওনার কি নাম জানো আবু বকর সিদ্দিক ভাই অনেক দানশীল মানুষ আল্লাহ কবুল করুন এবং বাড়িটা খুব রুচিসম্মত বাড়ি আমি এই বছর দুইটা সুন্দর বাড়ি দেখছি তার মধ্যে এটা একটা আরেকটা দেখছি তাও সাটকিল করপাড়া ভাইও বাড়ির মধ্যে ঢুকে আমি আশ্চর্য হয়ে গেছি আমি আমেরিকা থেকে আসছি 10 তারিখ আলহামদুলিল্লাহ আমেরিকাতে অনেক বাড়ি সুন্দর সুন্দর বাড়িতে ভাইয়েরা নিয়ে শোয়াইছে তো দেখি যে এই বাড়ি দেখে আল্লাহু আকবার কয় উনিও আমেরিকা থাকেন তো আমি এই বাড়ি দেখে গাজীবাড়ি বললাম উনি কই থাকেন কয় না উনি দেশে ব্যবসা করেন তা আল্লাহ দিলে দেশেও সম্পদ দিতে তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াসরিকনা নবী আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করেন তারা চুরি করবে না তাইলে স্বামীর পকেটের টাকা স্ত্রী চুরি করবেন এটা জায়েজ নাই কিন্তু স্বামীকে আল্লাহর রসুল বলছে তোমার স্ত্রীকে সব সময় কিছু টাকা পয়সা দিবা যেন তোমার পকেট চুরি করা না লাগে কত কত জামাই আছে ভাই কলা গাছ কাটলে কসবাই রেবে ওনার পকেটের থেকে টাকা বার হয় না এক মেয়ের বাপে আমারে কয় হুজুর আপনারা তো হুজুর আমার জামাইও হুজুর আপনারা কি হুজুর আর জামাই কি হুজুর বুঝলাম না আমি কইলাম কি হয়েছে কয় 6 মাস যাবৎ আমার মেয়ে অসুস্থ হাসপাতাল নেয় না কেন নেয় না কয় হাসপাতাল নেয় না কইতেছে হজরতে ফাতেমার কত অসুখ হয়েছে আল্লাহ রসুলের কোনোদিন হাসপাতালে নিছিনি ডাক্তাররা আমার বউরে দেখলে ফরজা নষ্ট হইব তা আমি গেলাম আসলে কারণ কি কয় আসলে কারণ হলো টাকা খরচ হইব টাকা খরচ করতে কি নাই এই নিষ্ঠুরতা স্ত্রীর সাথে করবেন না যদি মারাত্মক অসুস্থ হয় স্ত্রীকে পুরুষ ডাক্তার দেখানোর অনুমতি চিকিৎসার জন্য আছে মহিলা ডাক্তার হলে ভালো আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রীর সাথে কৃপণতা করবেন না শুনেন শুনেন স্ত্রীর ব্যাপারে আল্লাহর নবী অনেক কথা বলেছেন নবীজি বলেছেন খায়রুকুম লিআহলি ওয়া না খায়রুকুম লিআহলি ওয়া ইযা মাতা সাহিবুকুম ফাদাউহু আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ আল্লাহর নবী বলেছেন ওয়া না খায়রুকুম লিআহলি আমি আল্লাহর নবী কিন্তু স্বামী হিসাবে আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ একটু জোরে বলেন সুবহানাল্লাহ একদিকে আল্লাহর নবী আরেকদিকে তিনি স্বামী নবীজির স্ত্রী কি একজন না একাধিক কথা কয় না আল্লাহর নবীর উপরে সব স্ত্রীরা খুশি ছিল আলহামদুলিল্লাহ বলেন তো মাঝে মধ্যে স্ত্রীর নবীর স্ত্রী ঠিক আছে কিন্তু তাদেরও তো কিছু চাহিদা টাহিদা থাকে কি থাকে না নুরুদ্দিন হুজুর যত বড় হুজুরই হোক যদি বিবির হক নষ্ট করে সাথে সাথে বিবিয়ে খোঁটা দিব ফিসাব যত বড় ফিসাব হোক বিবিয়ে করবে কি ও
ওই সাফরাশিঘাট থেকে কাঁচামরিচ নিয়ে আসো, তরকারি নিয়ে আসো, যদি দেখে যে তরকারি কাঁচামরিচে কোনো বেশকম হইছে কিসের বাজার করছে তোমার ফসাটা দিয়ে দিছে। আপনি বাহিরে যত কিছুই হন বিবির কাছে তো আপনি স্বামী, কথা বলেন তো। কোনো এক সময় হুজুরের স্ত্রীদেরকে নিয়ে হযরত আয়েশা একটা কাম ঘটাইছে, সেই কামটা কোরআনে আসছে কিন্তু, যে আল্লাহ রসুলকে বলছে আপনি যে বাহিরে রিসালাতের দায়িত্ব পালন করেন, আমরা বিবি হিসাবে আপনার থেকে সব কিছু ঠিক মতো পাইতেছি না। তো এক একজনকে এক একটা কইছে, তুমি এটার কথা কইবে, তুমি এটার কথা কইবে, তুমি এটার কথা কইবে, আমি এটার কথা কব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভদ্র ছিলেন, খুব লাজুক ছিলেন, কখনো উচ্চ আওয়াজে কথা বলতেন না, আর কখনো অন্যায় কথা বললেও খুব ধৈর্য ধরতেন। আর আমাদের বাংলাদেশি জামাইরা কয় খালি ফিডা কয়, হুজুর বউরে ফিডাইতে হয়, যত ফিডাবেন তত সোজা থাকব, নাউজুবিল্লাহ বলেন, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন বিদায় হজের ভাষণে, যে স্ত্রীদেরকে দাসীর মতো প্রহার করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথায় একটু মনে আঘাত পেয়েছেন, কিন্তু পর সরাসরি কিছু বলেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর পয়গাম্বরকে জানাইছেন, নবী আপনার বিবিদেরকে জানাই দেন, তারা যদি আপনার স্ত্রী হওয়ার পরে মনে করে যে তারা তাদের অধিকার পাচ্ছে না, তারা ঠকে গেছে, তাহলে আল্লাহ তাদেরকে স্বাধীনতা দিয়েছে, তারা অন্য কাউকে স্বামী হিসাবে বেছে নিতে পারে, যাদের স্ত্রী হইলে তারা আরও ভালো থাকতে পারবে। এটাকে বলে তাখিরের ঘটনা, স্বাধীনতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠছে, বিবি জানতে চাইলেন, হুজুর হাসলেন কেন, কয় তোমাদের জন্য সুসংবাদ, নবী তো তোমাদের ঠিক মতো খবর রাখতে পারতেছে না, তা আল্লাহ তাআলা জানাইছে, তোমরা যদি মনে করো যে অন্য কারো কাছে বিয়ে বসলে আরও ভালো থাকতে পারবা, তাহলে আল্লাহ আমার অনুমতি দিছে, তোমাদেরও স্বাধীনতা দিছে, এবং এই মজলিসেই তোমরা ইচ্ছা করলে চলে যেতে পারো, শরীয়তের আলোকে মাসালা মতো তোমাদেরকে বিদায় করে দেওয়ার সুযোগ কে দিছে। সবার আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ঘটনাটার মূল হোতা কিন্তু আমি, আমি জানতাম না আল্লাহ তাআলা এইভাবে বিষয়টা নেবেন। আল্লাহর নবীর ব্যাপারটা আল্লাহর কাছে বড় সাংঘাতিক, নবীকে কেউ যদি অসম্মান করে, বেয়াদবি করে, গালি দেয়, ওই লোকের ইমান থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়, নবীর সম্মান অনেক উপরে। তখন আম্মাজান আয়েশা বলেন, হুজুর আপনি আমাদের স্বামী, এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না, আমরা বিশ্ব নবীর স্ত্রী, লিল্লাহে তাকবীর। তাইলে সাওয়াব হওয়ার ব্যাপার সব জায়গায় থাকে, কিন্তু স্বামীদেরকে বলি স্ত্রী যেন চুরি করা না লাগে। আর স্ত্রীদেরকে আমার এক ওস্তাদ কয়, শুনো যারা বেশি কৃপণ স্বামী তাদের স্ত্রীদেরকে সরাফতি চুরি শিখিয়ে দিবা। তো হুজুর কইলাম, সরাফতি চুরি কোনটা, চুরি তো চুরি, চুরি আবার সরাফতি হয় কেমনে? হুজুর কয়, সরাফতি চুরি হইল জামাই যদি টাকার বান্ডেল থাকে ওখান থেকে বিবি কিছু নিয়ে যাইব, নিয়ে বৈধ কাজে খরচ করবে, ছেলের কাছে মেয়ের কাছে বা নিজের প্রয়োজনীয় কাজে খরচ করবে, আর পরে বলবি কি তোমার বান্ডেলে মনে হয় কয়টা টাকা কম ছিল, ওগুলো আমি নিছিলাম, এটা হইলো সরাফতি চুরি। কথা কি বুঝেন না উনি? কারণ নিজেই কিছু কিছু টাকা বাবির কাছে কি, আল্লাহ বলছে নবী আপনি তাদের থেকে বায়াত নিন, ওয়ালা ইয়াসরিক না, তারা চুরি করবে না, ওয়ালা ইয়াজনিন জেনা ব্যবিচার করবে না, জেনা ব্যবিচার করবে না, চরিত্র হেফাজত করবে, জেনা ব্যবিচার করবে না। আল্লাহ আমাদের তরুণ তরুণী, আমাদের মা বোন সবাইকে ব্যবিচার থেকে হেফাজত করুন, একটু বলেন আমিন। ব্যবিচার এত মারাত্মক পাপ, আল্লাহ বলছে আজ্জানিয়াত আজ্জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যবিচার নারী হোক, ব্যবিচারিণী হোক, আর ব্যবিচারী হোক, তাদেরকে একশো বেত্রাঘাত করো। মনে রাখবেন একশো বেত্রাঘাত করার কথা বলা হয়েছে, ব্যবিচার করলে কাদেরকে, যারা অবিবাহিত বিয়ে করে নাই, যৌবনের তাড়না সামলাতে পারে নাই, পাপ করে ফেলেছে, ব্যবিচার করে ফেলেছে, তাদেরকে একশো বেত কারাইন। কিন্তু বিয়ে করার পরে যদি কেউ ব্যবিচার করে, তাদের ব্যাপারে আল্লাহর আইন হলো তাদেরকে পাথর নিক্ষেপে হত্যা করো। কারণ তার ঘরে স্ত্রী আছে, স্ত্রীর ঘরে স্বামী আছে, ঘরে স্ত্রী বা স্বামী থাকার পরে সে কেন ব্যবিচার করেছে, তাকে বাঁচতে দেওয়া যাবে না। এখন কেন এত মারাত্মক আইন আল্লাহ দিলেন যে ব্যবিচারীকে হত্যা করার কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ এটা এ কারণে বলেছেন, আল্লাহ বিবাহ শাদীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে চান,
বিবাহ শাদী হলো জন্মের ফাউন্ডেশন জন্মের বৈধতা যারা বিবাহ করে না কোরআন হাদিস অনুযায়ী যারা বিবাহ করা ছাড়া সন্তান জন্ম দেয় সেটাকে জারজ সন্তান বলে ওটা ব্যভিচার আর বিয়ের মাধ্যমে যাদের জন্ম হয় তারে বলে বৈধ সন্তান হালাল সন্তান আল্লাহ চায় যে জন্মের উপরে আল্লাহর আইন কার্যকরী হোক এ কারণে ব্যভিচার ব্যভিচারিণীকে আল্লাহ বাঁচতে দেয় না লিল্লাহে তাকবীর কারণ ব্যভিচারকে সাপোর্ট দিলে হারামজাদা আর হালালজাদা সমান হয়ে যাবে শুনেন পশ্চিমাদের দেশে সবচেয়ে বড় ঝুঁকি হলো এই বিবাহ আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম ভাই পুরুষদের ড্রেস তো ঠিক আছে মেয়েদের ড্রেসের অবস্থা কেন কয় হুজুর কষ্টের বিষয় হলো মেয়েদের লজ্জা শরম প্রতিষ্ঠানে শেষ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানে যে বাচ্চারা পড়ালেখা করে ওই শিক্ষা ব্যবস্থার সিস্টেমে লজ্জা শরম শেষ করে দেয় অমুক অমুকে বয়ফ্রেন্ড অমুক অমুকে গার্লফ্রেন্ড বানিয়ে দেয় আর যখন ওখানে তারা লজ্জাটা হারাই ফেলে তখন রাস্তাঘাটে তাদের আর লজ্জা শরম এই জন্য শিক্ষা ব্যবস্থা কিন্তু জাতির গুরুত্বপূর্ণ বিষয় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী রাখা থাকে শিক্ষকরা বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন আনন্দ করবে তখন এটা নিয়ে যাইবা এবং বাচ্চারা যদি এটা না করে তাহলে বাচ্চাদের গার্জিয়ানকে ডেকে সাবধান করা হয় তোমার বাচ্চা কেন এটার প্রতি আগ্রহী না তোমার বাচ্চাকে হাসি আনন্দ এগুলো করতে বলো নাউজুবিল্লাহ বলবেন না এগুলো ঝুঁকি এগুলো কি ভালো দিক অনেক আছে আমি নিজ চোখে যেটা দেখেছি কিন্তু এটা ঝুঁকি আরও ঝুঁকি কি জানেন স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সারা জীবন থাকতে বাধ্য না ধরেন আপনার স্ত্রী যদি আরেকটা বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায় আপনি কিচ্ছু বলতে পারবেন না যদি কিছু বলেন পুলিশ আপনারে ধরে নিবে কইবে বেটা তোর বউ আরও দশজনের সাথে থাকবে এটা তার মনের ইচ্ছা কামনা তোরে বাধা দিতে কইছে গে ঢুকা জেলে ঢুকা আবার আপনার স্ত্রী রেখে আপনি পুরুষ মানুষ যদি আরেক জায়গায় যান স্ত্রী বাধা দিতে পারবে না তবে মহিলাদের ব্যাপারটা সাংঘাতিক তাইলে আপনার বউ আরেকজনের সাথে থাকবে আপনি কিছু কইতে পারবেন না এরকম আইন কি আমাকে বাংলাদেশে রিক্সাওয়ালায় মানব নি এগুলার কারণে ওই দেশে হায়া শরম চলে যায় যার সন্তান বলতে কিছু নাই আমার এয়ারপোর্টে ধরছে যে তুমি যে আসছো কি জন্য আসছো তা আমি বললাম আমি ধর্ম প্রচারে আসছি আমি মুসলিম স্পিকার ক ধর্ম প্রচারে আসছো তোমার কাছে কত ডলার আছে তা আমি বললাম আমার পকেটে $15 আছে $15 তুমি $15 দিয়ে কী ধর্ম প্রচার করবে তাহলে তুমি কোন হোটেলে থাকবে কি খাইবে তা আমি বললাম এভরিথিং আমার যত খরচ বিমান ভাড়া হোটেল ভাড়া থাকা খাওয়া মাই ব্রাদার আরমান চৌধুরী সব বিয়ার করবে উনি মুসলিম উম্মা যারা আমার দাওয়াত দিয়ে নিছে ওইটা ন্যাশনাল সেক্রেটারি এক্সিকিউটিভ তো সব ব্যবস্থা করবো আর আমি বলছি মানে না আরমান চৌধুরী মাই ব্রাদার তারপরে অল এভরিথিং বিয়ার মাই ব্রাদার যেমনি ফার্সি বুঝেছি আর বুঝলি থইল তো কয় আরমান চৌধুরী ব্রাদার ইয়েস সেম ব্রাদার সেম মাদার কিনা মানে তোমরা এক মায়ের সন্তান কিনা আমি কি মার কথা কয় বাপের কথা কয় ঢাকা পরে আমি এসে জিজ্ঞাসা করলাম ভাই আমার জিজ্ঞাসা করছি আমি বলছি আরমান চৌধুরী আরমান বাড়ি বললাম যে সব আপনি বিয়ার করবেন এটা আমি কইছি কর পরে আমার জিজ্ঞাসা করছি আরমান চৌধুরী ইউএস সিটিজেন আমি হ্যাঁ ইউএস সিটিজেন গুড ইউএস সিটিজেন তা আরমান চৌধুরী ভাইয়ের কী কী জানি টিভিলো টিভি দেখলো দেখে আমার কয় সেম মাদার আমি বললাম নট সেম মাদার নট সেম মাদার তাহলে কেমনে তোমার ভাই আমি বললাম মাই ব্রাদার নিয়ারেস্ট ব্রাদার মাই রিলেটিভ ব্রাদার সে আমার জিম্মাদার সে আমার আনছে গুড গুড তুমি এনজয় করো তা আমি আরমান ভাই জিজ্ঞাসা করলাম যে ভাই সেম মাদার বললো কেন যে তুমি আর আরমান এক মায়ের সন্তান কিনা এক বাপের কথা কইলো না কা কয় ভাই এখানে বাপের কোনো কাম বললাম বাপের কাম নাই কেন কয় বাপ নিয়ে সমস্যা আছে কারণ কার বাপ যে কে এটার কোনো ঠিক নেই সুন্নতে গরু ছাগল সুন্নতে কি গরু ছাগল হইল মা কেন্দ্রিক কোন গরুর বাপ কেডা কোনো ঠিক আছেনি আপনাদের এলাকায় মোরগ মুরগি আছে না তো মুরগি এসে 10-12টা বাচ্চা ফুটায় কোন রাতা কোন বাচ্চার বাপ কোনো ঠিক আছেনি তাহলে আপনারা বলেন বিবাহ শাদীর মাধ্যমে বাপের ঠিক হয় কি হয় না আল্লাহ আকবর আল্লাহ আকবর বিবাহটা এত পবিত্র এবাদত
বিবাহের মাধ্যমে স্ত্রীর লজ্জা স্থানের হেফাজত স্বামীর লজ্জা স্থানের হেফাজত বিবাহের মাধ্যমে একজন স্ত্রী একজন স্বামী সন্তানাদি হয় তাদের দায় দায়িত্ব আল্লাহ তাদের উপরে বর্তায় একটা সংসার হয় সেই সংসারের ব্যাপারে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওহি বান্দারা ওহি ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে রক্ষা করো জোরে বলেন আমিন তাইলে বিবাহের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি ব্যভিচার করে আল্লাহ বলছেন যে তাদেরকে হত্যা করো আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনিন খবরদার ব্যভিচার করবে না ব্যভিচারের কাজে উৎসাহিত করে অশ্লীলতা বেহায়াপনা নাচ গান নাটক সিনেমা হিন্দি সিনেমা এবং অগণিত অশ্লীল ভিডিও ফেসবুক ইন্টারনেট গুগল বিভিন্ন স্মার্টফোনের মাধ্যমে খারাপ খারাপ বহু ভিডিও আজকে নারী পুরুষ সকলের হাতে চলে গেছে যার কারণে ব্যভিচার এখন মারাত্মক আকার ধারণ করেছে আমার ভাইয়েরা বোনেরা ব্যভিচার থেকে এই জাতিকে যদি রক্ষা করতে হয় আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে নারীদের জন্য পুরুষের জন্য আল্লাহর আইন ছাড়া বন্ধু ব্যভিচার থেকে রক্ষা করার আর কোনো ব্যবস্থা নাই আল্লাহ আমাদেরকে আল্লাহর আইন মেনে চলার তৌফিক দান করুন একটু জোরে বলেন আমিন কোরআনের একটা আয়াত শুনেন বাইশব আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন লিল্লাহি তাকবীর আল্লাহ বলছেন যারা ইচ্ছা করে মুসলমান মধ্যে নির্লজ্জতা প্রকাশ হোক আল্লাহ বলছে যারা ইচ্ছা করে মুসলমানদের মধ্যে অশ্লীলতা প্রচার হোক প্রসার লাভ করুক তাদের জন্য পৃথিবীতে যন্ত্রণাদায়ক শাস্তি আর আখেরাতেও আল্লাহ জানেন তাদের জন্য কত ভয়ঙ্কর শাস্তি আছে তোমরা জানো না আমার চাপরাশির হাটের উপর দিলাম সির ভাইয়ারা একটু খেয়াল করেন আল্লাহ বলছে যারা ইচ্ছা করে কামনা করে বাসনা করে মুসলমানদের মধ্যে নির্লজ্জতা বেহায়াপনা প্রকাশ পাক এবার আপনারা বলেন যাদের হাতে সাংস্কৃতিক মন্ত্রণালয় যারা নাটক বানায় যারা সিনেমা বানায় যারা অশ্লীল মেয়ে গায়িকে এনে নাচায় তারা তো আমাদের মেয়েদেরকে বেহায়া বেশরম বানায় আমাদের তরুণদেরকে বেহায়া বেশরম বানায় এখন আল্লাহ বলতেছে যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়াইয়া দেয় তারা জাহান্নামে যাবে দুনিয়াতে আজাব পরকালে আল্লাহ তাদেরকে শাস্তি দেবে তাহলে অশ্লীলতা নাচ গানের পক্ষে থাকার সুযোগ আছে নি তাহলে এখন যারা জাতিকে অশ্লীলতা বানায় ওই ফাইটতে যায় মার্কা শিল্পীরা এখন জাতির রাহবর দেখছেন নি এবার তাহলে ভাই সরিষা যদি বুত হয় সারাদিন ওই সরিষা দিয়ে বুত দৌড়ান যাইব নি কেন যাইব না যেটা দিয়ে বুত দৌড়ানোর চেষ্টা করতেছেন ওটা নিজেই বুত তো ওদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে আর অশ্লীলতার হোতাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করলে শুধু ওয়াজের মাধ্যমে ব্যভিচার চলে যাওয়া সম্ভব না লজ্জা শরম চলে যাচ্ছে আজকে দিন দিন আল হায়া শোবাতুম মিনাল ঈমান লজ্জা শরম ঈমানের অঙ্গ যা শরম নাই তার ঈমানও নাই তাইলে লজ্জা শরম রাখার দরকার আছে না নাই লজ্জা শরমের অন্যতম বাহন হলো পোশাক পোশাক দেখলেই বোঝা যায় লোকটার লজ্জা শরম আছে না নাই এ কারণে আল্লাহ তাআলা পোশাকের কোড দিয়েছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি ড্রেস কোড দেওয়া হয় কোনো শিক্ষার্থী যদি সেই ড্রেস পরে না যায় শিক্ষক ধরে কর্তৃপক্ষ ধরে বহু শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা বোরকা পরে গেলে শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয় না হিজাব পরে গেলে যুক্তি দেওয়া হয় আমাদের প্রতিষ্ঠানের ড্রেস কোড আছে যারা ড্রেস কোড পরবে না তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না তো যদি শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোড অমান্য করলে যদি প্রতিষ্ঠানে ঢুকতে না দেন তো আল্লাহ তো মুসলমানদের জন্য একটা ড্রেস কোড দিছে কোনো মহিলা যদি আল্লাহর কোড অমান্য করে তাহলে আল্লাহ তার শাস্তি দেবে কি দেবে না ওইটা তো আপনাদের বানানো আইন তো আল্লাহর ড্রেস কোড কি একটু খেয়াল করেন আল্লাহ বলছে কাদ আনজালনা ইলাই আলাইকুম লিবাসান ইয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র
ইমানদারেরা আল্লাহ তোমাদের জন্য পোশাক নাযিল করেছেন পোশাক পোশাকের দাবি দুইটা একটা হলো লজ্জাস্থান ঢেকে রাখবে আর একটা হলো পোশাক তোমাদের সৌন্দর্য বাড়াবে এক এক রকম পোশাক যদি ভাইয়ে পরে এক এক সুন্দর লাগবে বলেন না সুবহানাল্লাহ আপনারা আমারে বলেন তো উলঙ্গ মানুষ সুন্দর না কাপড় পরা মানুষ সুন্দর সুবহানাল্লাহ কাপড় পরা কে শিখেছে আচ্ছা বলেন তো মানুষ মরে গেলেও একটা ড্রেস কোড আছে না নাই পুরুষের তিন কাপড় মহিলারে পাঁচ কাপড় এই ড্রেস কোড কে দিয়েছে তা আল্লাহ যখন মরার পরে ড্রেস কোড দিয়েছে মরার আগেও ড্রেস কোড আছে আমার প্রিয় বন্ধু আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে কিছু মহিলা বের হবে যারা কাপড় পরবে উলঙ্গ থাকবে আকৃষ্ট হবে আকৃষ্ট করবে এইসব মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এটা সহিহ মুসলিমের হাদিস কাপড় পরবে উলঙ্গ থাকবে এর অর্থ কি এর অর্থ হলো এমন কাপড় পরবে না পরার মতো দুই ধরনের ব্যাখ্যা এক ধরনের ব্যাখ্যা হলো কাপড়টা পাতলা হবে এত পাতলা ওই কাপড় দিয়া পোশাক পরছে না না পরছে কিছুই বোঝা যাবে না কাপড়ের ভিতর দিয়া বডি দেখা যায় এমন কাপড়ও কিছু মহিলারা পরে কি পরে না তাহলে এটা পরার অনুমতি আল্লাহ আল্লাহ রসুল দিছিনি এই কথাগুলি বোঝা কি কঠিন না সহজ তো যেটা বেশি সহজ সেটাই তো আমলে আনা দরকার কাপড় বানাইতে হবে মোটা কাপড় দিয়া পোশাক বানাইতে হবে মোটা কাপড় দিয়া লিল্লাহে তাকবীর হযরতে আয়েশা বলে যে হযরতে আসমা আল্লাহ রসুলের সামনে আসছে একটা পাতলা কাপড় ছিল তো রসুল সাল্লাহ সাল্লাম তো ভগ্নিপতি তো দুলাভাইয়ের সামনে যদি শালি পাতলা কাপড় পরে আসে তাহলে আমাদের দেশীয় দুলাভাইরা কী হয় কন্ত যাই হোক আল্লাহ রসুল চেহারা ফিরিয়ে ফেলছে ওইটা ওই রকম ছিল না তখন রসুল যখন ফিরিয়ে ফেলছে হযরতে আয়েশা ধরছে ধরে নিয়ে গেছে নিয়ে একটা মোটা কাপড় ফরাই দিছে ফরাই দিয়ে একটা সামনে আয়নে ধরে বলছে আয়না ধরে আছে দেখো এখন তোমার কি সুন্দর লাগে সুবহানাল্লাহ তাহলে আমাদের বন্ধুদের এত অশ্লীল পাতলা কাপড় পরার সুযোগ আছে এ হলে এক অর্থ আরেক অর্থ হইলো কাপড় টাইট হবে এত টাইট করে বানাবে যে গোস্ত যেন কাপড় ছিঁড়ে বেরিয়ে যাবে এটাও শরীয়ত অনুমোদন করে তো এইসব কাপড় কিছু মেয়েরা পরে কি পরে না আরেকটা এখন শুরু হয়েছে ভাই পুরুষের শরীয়ত কইছে টাকনুর নিচে কাপড় পরবি না পুরুষের টাকনুর উপরে কাপড় পরবে যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে আল্লাহ তার সাথে গুসা করবে কেয়ামতের দিন আল্লাহ ওই পুরুষের সাথে কথা বলবে না কোন কোন জায়গায় আছে পায়ের ওই আল্লাহ কেটে ফেলবে এবং ওই পুরুষ এত আল্লাহ গুসা হবে ওই অহংকার করে টাকনুর নিচে কাপড় পরার কারণে সে জাহান্নামে যাবে পুরুষকে বলছে টাকনুর উপরে পড়ো মহিলারা ফুরবে টাকনুর নিচে এখন মহিলাকেও কাপড় টাকনুর এক বিঘে তো উপরে উড়ে গেছে এরকম কিছু গজুবে ফায়জামা আছে না নাই ইহুদিদের সাল এটা তো হয়েছে হয়েছে এখন ধীরে ধীরে মহিলাদের ফুটবল খেলা ক্রিকেট খেলাও চালু হয়েছে মহিলারা ফুটবল খেললে কিছু লোকের দেখতে ভালোই লাগে কথা কয় না তো এইসব খেলাধুলা কি মহিলারা খেলতে পারবো নি কোরআন হাদিস অনুমোদন দিছে আমরা মুসলিম মেয়েদের জন্য বলি সবার জন্য না আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া সীমারেখার বাহিরে কোন মুসলিম নারী পুরুষে যাওয়ার কোন অধিকার লিল্লাহে তাকবীর কিন্তু আইন দিয়ে আর বক্তৃতা দিয়ে আসবে না যতই উন্নয়নের কথা হোক অনেক পরিবার এখন আর শান্তি শান্তি নাই কোটি কোটি টাকার মালিক ঘরে শান্তি নেই স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয়ে গেছে বাপে ছেলে বন্ধন নাই ডিভোর্স হচ্ছে মারাত্মকভাবে এবং প্রায় সমাজে মারাত্মকভাবে পরকিয়া জেনাবে বিচার ছড়িয়ে পড়ছে এইভাবে একটা মুসলিম উম্মার দেশ চলতে দেওয়া যায় এইভাবে মুসলমানের সমাজ ব্যবস্থা চলতে পারে তাই তো আমরা আল্লাহর কোরআন বুকে নিয়ে মানুষকে ডাকি হে বিশ্ব নবীর উম্মত হে কোরআন প্রেমিক মুসলিম হে আল্লাহ প্রেমিক মুসলিম জনতা শুধু ওয়াজ করলে হবে না শুধু কথা বললেই হবে না আল্লাহর কোরআনের বিধিবিধান কায়েমের দিকে ফিরে আসতে হবে একটা কারণ হলো শীত প্রধান দেশ সন্তানা দিনে আর আমাদের দেশটা শীতে গরমে একটা ব্যালেন্স আছে না নাই স্নো পড়েছে সেই স্নো এখনো শুকায় নাই হাঁটতে পারি না বাইরে যেতে পারি না তা আমি বললাম আমি আপনার কোট একটা গায়ে দিছি এখনো গরম লাগতেছে ঘামাইতেছি তাহলে আমাদের দেশের আলো বাতাস সুন্দর না ভাই আমাদের তো সবই আছে নাই খালি চরিত্র যদি ওরা যেভাবে ওদের দেশ প্রেম দেশ প্রেম দেখলাম আর দেশ ঘটছে ওরা যেভাবে চরিত্রবান সেই চরিত্র যদি আমাদের হইতো তাহলে আমাদের দেশটা সোনার বাংলাই হইতো কিন্তু আমাদের চরিত্র নাই ভাই যেটা থাকার দরকার ছিল
এমনি আলো বাতাস সব ঠিক আছে আর সন্তান আদি দেখছেন কি বরকত হয় সুবহানাল্লাহ কয় না রিকশাওয়ালা কুলি মজুর ঠেলা গাড়িওয়ালা ওইতেই ওইতেই আছে এটা কার নিয়ামত এটা কেন হয় জানেন আলো বাতাস সবকিছু মিলাইয়া সন্তান যেন বেশি হয় এটার উপযোগী হলো এই এলাকাটা তো এখন রেজেক দিবে কে আমি এটা বুঝাইতে চাইলাম আল্লাহ রসুল বলছে যে স্বামী স্ত্রী একটা বাচ্চা এসে গেছে কনসেপ্ট হলে এটা হত্যা করিও না এটা সন্তান হত্যাই হবে তখন আমার এক ওস্তাদ বুঝাইলো শুনেন মানুষ এখন ভয় দেখায় কয় রিজিক কমে যাবে জায়গা কমে যাবে লাইলে জায়গা খেয়ে ফেলবে মানুষ আর মানুষ বাসে জায়গা নাই টেম্পুতে জায়গা নাই রাস্তায় জায়গা নাই মার্কেটে জায়গা নাই মানুষের মাথা মানুষে খায় কিন্তু দুই জায়গায় তো মানুষ দেখি না ফজরের নামাজে মানুষ নেই মসজিদে মানুষ নেই রোয়াজ মাহফিলে মানুষ নেই মনে হয় সব উড়বা গেছে তা আমি ওস্তাদকে বললাম ওস্তাদ আয়াতটা যখন তিনি পড়াচ্ছিলেন যে খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা যাবে না বাস্তবতায় দেখতেছি আমরা খাদ্য সংকট ওস্তাদ বলতেছে রেজেক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর মখলুকের রেজেক আল্লাহ ব্যবস্থা করবে কারণ সহি মুসলিমে হাদিস আছে মানুষ জন্মগ্রহণ করার আগে পৃথিবীতে এসে কি পরিমাণ খাবে এটা আল্লাহ তার তকদিরে বাজেট করে দেয় সুবহানাল্লাহ আল্লাহর বাজেট থেকে এক লোকমা বেশি খেতে পারবে না আবার যদি এক লোকমা জমিনে থেকে যায় না খাইয়া সে মরতেও পারবে তখন বলে ওস্তাদ একটা উদাহরণ দিয়ে বুঝান ওস্তাদ উদাহরণ দিয়েছে কয় শুন 7.5 কোটি বাঙালি লইয়া দেশটা স্বাধীন হয়েছে এখন প্রায় 14 কোটি তো এই 14 কোটির খাওয়ায় কে আর এখন তো প্রায় 20 কোটি হয়ে গেছে আল্লাহ হুকুর কন্যা তো 7.5 কোটির যে আল্লাহ খাওয়াইছে দেশ তো বড় হয় নাই এই 20 কোটিরও সে আল্লাহ খাওয়ায়নি মানুষের মাধ্যমে সিস্টেম করে করে খাওয়ায় আগের থেকে খাবার দাবারের মেনু এখন কি কমছে না বাড়ছে আগে তো ইউটিউব আসিল না এখন আমাদের মা বোনেরা ইউটিউব দেখে দেখে খালি রেসিপি নতুন নতুন বার করে কতক্ষণ সকালবেলায় উঠে সাথে সাথে হালকা চা বিস্কুট 1 ঘন্টা পরে পরোটা ভাজি 1.5 ঘন্টা পরে হালকা আবার ফল টল দুপুরে খানা আসরের সময় আবার হালকা নাস্তা মাগরিবের পরও আবার রং চা বিস্কুট ইশার পরে আবার ফাইনাল খানা এত খানা আগের মুরব্বীরা খাইছে নি তাহলে মানুষ 7 কোটি থেকে বাড়ি 20 কোটি হয়ে গেছে খানা কি পরিমাণ বাড়ছে দেখছেন লিল্লাহে তাকবীর এই 20 কোটি যদি 40 কোটি হয় তাহলে খাওয়াইব কে তাহলে রেজেকের দায়িত্ব কার আগে এত বড় বড় বিল্ডিং গ্রাম অঞ্চলে দেখছিনি মুরব্বীরা খালের পানিতে লাফদি ফড়ি গোসল করতো হাসি এর না বেজার হই না টয়লেট বাথরুম করার জন্য গাছে উঠতো বহু বাড়ি আছে গাছ দেখলে রাস্তার পাশে গাছ দেখলে চতুর্দিকে কলা পাতা তারপরে সুপারি সুপারি ডাল নারকেলের ডাক দিয়া পর্দা করে দিতে একটা বদনা রেখে দিত আর এখন দেখছেন ঘরে ঘরে কি সুন্দর উন্নত মানের বাথরুম গরম পানি ঠান্ডা পানি আবার ময়লার গন্ধ যেন নাকে না লাগে কি একটা লাগাই দিয়েছে ওটা থেকে কালি সুগন্ধি বাইর হয় সকল ধরনের প্রযুক্তি বাথরুমের মধ্যে আবার ঘরে বাড়ির ভিতরে গ্রামের ভিতরে 3 তলা 4 তলা এখন হয়ে যাচ্ছে তাহলে দেখা যায় আগে যেরকম 10 ঘন্টা 5 ঘন্টা নিয়ে বড় বড় বাড়ি বানাইতো এই পুরো 1 গ্রামের মানুষ 2 বাড়িতে থাকার প্রযুক্তি এখন শুরু হয়েছে সুবহানাল্লাহ কর নাকা তাহলে দেখা যায় যদি বুদ্ধি থাকে তাহলে জায়গা জমিও টান পড়ার কোনো সম্ভাবনা উপরের দিকে যাইতে থাকেন না 2-3 মাইল মা ভাই ভাই মিল মহব্বত থাকলে এক ভাইয়ে 5 তলা করে এক বাড়িতে থাকতে পারে কি পারে না তো 5 তলা করে উপরে চলে যান আর 5 ভাইয়ের ভাগে যা জায়গা জমি ফলবে সব খালি থাকবে কি থাকবে না তাহলে জমিনেও বরকত দেওয়ার মালিক কে ওস্তাদে কয় তখন ওস্তাদ একটা উদাহরণ দিয়েছে খুব মজা লাগছে কয় শুন আমরা যে সময় ভাত খাইতাম শুধু এক ফসল আছিল আমন ধান কোথেকে জানি ইরি বার হইলো এখন ইরি এমন ফসল হয় যে আমন যা হয় তা সাইড ডাবল ইরি এবার ইরি ধানের উন্নতি হইতে হইতে মানুষ গবেষণা করে করে বিভিন্ন রকম বাইর হয়েছে কয় ধর আরো 100 বছর পরে বাংলাদেশের মানুষ যদি 100 কোটি হয়ে যায় তখন আল্লাহ তাআলা বলবো না রে এদের এক একটা ধান এক একটা চাউল ধর 1 কেজি আমের মতো বড় করে দাও তো এক একটা চাউল যদি 1 কেজি আমের মতো বড় হয় তাহলে একটা ভাত খাইলে তো তোর পেট ভরে যাবে কথা কয় না তাহলে দেখবি যার রেজেকের অভাব হইব নি দেখেন এক সময় দেশি মুরগি আছিল এখন ব্রয়লার বার হয়েছে দেখছেন অল্প সময়ে মোটা সদ্রির মতো হয়ে যায় তার নাম হলো ব্রয়লার সময় কম উন্নতি বেশি লিল্লাহে তাকবীর একটা সময় দেশি মুরগি ছাড়া কোনো ডিম ছিল না
ডিমের ব্যাপারীরা বাড়িতে গিয়ে গিয়ে বলতো ডিম আসেনি ডিম আসেনি ডিম আসেনি, সারা গ্রাম থেকে ডিম কালেকশন করে বিকালে সাফরাশি রাতে ব্যস্ত। আর এখন যেভাবে ফার্ম বাইর হয়েছে, আলিয়ে কিনে না ডজনে ডজনে কিনে ফ্রিজ ভর্তি, তাহলে দেখা যায় আল্লাহ তাআলা এ ধরনের বহু রিজিক দিয়া জমিন পরিপূর্ণ করে দেওয়ার মতো প্রযুক্তি আল্লাহ লুকাইয়া রাখছে। যখন মানুষের জন্য যেটা দরকার, মানুষের গবেষণার মাধ্যমে আল্লাহ সেটা ব্যবস্থা করবে। লিল্লাহে তাকবীর। তাহলে খাবার দাবার রবাবের ফোলাইন মারার কোনো দরকার আসেনি। এরপর আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াতিনা বিবুতানিন ইয়াফতারিনহু ইয়াফতারিনহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ। আল্লাহ তাআলা বলছেন সজ্ঞানে কোনো অপবাদ রটনা করবে না, অপবাদ রটনা করবে না। অপবাদ খোঁজ বলা, সুগুলখুরি করা আসেনি। একটা আরেকটার বিরুদ্ধে খোঁজ কয়, অমুক জায়গায় বিয়ের প্রস্তাব আইছে, বিয়ের প্রস্তাব আসছে, এখন সে তার গা জ্বলতেছে যেন ভালো জায়গায় মেয়েটার বিয়ে না হয়, যাইয়াই আরেকটা ফকিরনি বেটির মাধ্যমে কইয়া দিছে ওই মেয়ে ওই ছেলের বাড়িতে কইয়া দিবা, এই মেয়েরে যদি বিয়ে করাই নেয় পরের দিনে ঘরের মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হইব, এটা মাইয়ান কলেরা। এরকম বিয়ে সাজিতে খোঁজ কয়নি, খোঁজ কওয়া বুঝেনি ভাই, আমার বাসা কি ঠিক আছে নি, মিলতেছি নি। বিয়ে সাদির মধ্যে বদনাম করাকে দেশীয় ভাষায় কি কয়, খোঁজ কয়, খোঁজ কয়। কবিরা গুনা মারাত্মক, খবরদার, খোঁজ বলবেন না, আবার মিথ্যা কথা বানাইয়াও বলবেন না। যদি কোনো ছেলে পক্ষ মেয়ের পক্ষ আত্মীয়তার ব্যাপারে জানতে চায়, ঠিক যতটুকু আছে অতটুকু বলবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এদের মধ্যে যদি বন্ধন থাকে তুমি বিবাহটা ঘটাইয়া দাও, কারণ জোড়া নির্ধারণ করেছেন কে, ওয়খালাকনাকুম আজওয়াজাত ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন আমি জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছি, যার কাছে যার জোড়া তার সাথে তার বিবাহ হবে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা বোনেরা কারো বিয়ের মধ্যে খোঁজ বলবেন না, কারণ আমি অপবাদ রটনা করবেন না। আপনি যে আলেমদের নামে নারী দর্শনের অপবাদ দিলেন এবং বৃদ্ধ বয়সে ওইসব আলেম ওয়ারাসাতুল আম্বিয়াদের ইজ্জত নষ্ট করে বুড়ো বয়সে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিলেন প্রভাব ক্ষমতা দেখাইয়া, কেয়ামতের দিন হতে পারে এই মিথ্যা অপরাধ আপনার পুরা গোষ্ঠীর জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আপনি কি পাপ করেছেন টেরবার নাই? আপনি একজন চরিত্রবান লোকের দর্শনের অভিযোগ দিচ্ছেন, আপনি তো অন্য কিছু বলতে পারতেন। আল্লাহ বলছে খবরদার অপবাদ রটাবে না, সগুলখুরি করবে না। সগুলখুরি আসেনি, একজনের কথা আরেকজনের কাছে বইলা দুইজনের মধ্যে মারামারি লাগাই দেয়, চলছে মারামারি, এটা লাগাইতে না ফেললে শান্তি লাগে না। আল্লাহ এই সগুলখুরি থেকে হেফাজত করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন সৎ কাজে নবী তোমাকে অমান্য করবে না, তোমার নবী ও নবী তোমাকে তারা মানবে। খবরদার সৎ কাজে অমান্য করবে না, নবীকে অমান্য করবে না। তাহলে সৎ কাজে স্বামীকে অমান্য করবে না, সৎ কাজে বাবা মাকে অমান্য করবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সৎ ব্যাপারে, ভালো ব্যাপারে, কল্যাণকর ব্যাপারে স্বামী নির্দেশ দিলে সেটা অমান্য করা যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, সৎ কাজে অমান্য করা যাবে না। আবারও আল্লাহ বলছেন তাদেরকে এই কাজের উপরে বায়াত করাও, এই কথাগুলোর উপরে বায়াত করা, প্রশিক্ষণ দাও, শপথ পড়াও। আল্লাহ বলছেন তাদের, তারা যদি এই কাজের উপরে বায়াত গ্রহণ করে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, নবী যদি কারো জন্য ক্ষমা চায় আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? আল্লাহর নবীর কাছে যখন খবর আসলো উমর আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা হয়েছে, মাথা কেটে ফেলবে, আল্লাহর নবী তখন আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ আবু জেহেল এবং উমর এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ হযরত উমরকে ইসলামের জন্য কবুল করলেন। আমার বন্ধু, আল্লাহর নবী দোয়া করে দোয়া কবুল হয়, দোয়া করে দোয়া কবুল হয়। আল্লাহ বলছেন নবী ওয়াস্তাগফিরুল্লাহ, এই কথাগুলোর উপর যদি তারা শপথ নেয়, রাজি হয়, মানতে রাজি হয়, তাহলে আপনি তাদের ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করেন। বন্ধু, আমরা যারা এখন বয়ানে আছি আমাদেরও তো গুণ আছে,
এই সমাজে আমি আছি আপনি আছেন এই হুজুর আছে পেশাব আছে সভাপতি আছে বন্ধু ডাইনে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুনা গুনার কোনো শেষ নাই চেষ্টা করব ভালো থাকার চেষ্টা করব দিন মানার তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ অনিচ্ছা সত্ত্বে যেই গুনাগুলো হয়ে যায় আমরা গুনাহ করতে চাই না তারপরও চোখের গুনাহ হয়ে যায় আমরা গুনাহ করতে চাই না তারপরও হাতের গুনাহ পায়ের গুনাহ হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তওবার দরজা খোলা রেখেছে কোন গুনাহগার বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ইন্তেকালের আগে তার গুনাহ মাফ করাইয়া তাকে জান্নাতে মৃত্যু দান করে আল্লাহ ইমানদার না বানাইয়া মরণ দিও না আল্লাহ জান্নাতি না বানাইয়া আল্লাহ কবরে নিও না জোরে বলেন আমিন ইন্নাল্লাহ গফুরুর রহিম নিঃসন্দেহে আল্লাহ গুনাহ ক্ষমা করে আল্লাহ দয়াময় এখানে ছয়টি পয়েন্ট বলা হলো বন্ধু এই ছয়টি পয়েন্টে আমাদের জীবন যদি গঠিত হতে পারে আমাদের জীবনটা বন্ধু সফল হয়ে যাবে এক নম্বর আল্লাহর সাথে শরীক করা যাবে না দুই নম্বর চুরি করা যাবে না তিন নম্বর ব্যবসার করা যাবে না চার নম্বর খাদ্য ভাগ বসাবে এ কারণে নিজের সন্তান হত্যা করা যাবে না পাঁচ নম্বর স্বজ্ঞান ইচ্ছায় কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করা যাবে না ছয় নম্বর সৎ কাজে অমান্য করা যাবে না আল্লাহর রাসূলের নেতৃত্ব স্বামীর আনুগত্য করতে হবে সৎ কাজে এবং খারাপ নির্দেশ দিলেও স্বামীর আনুগত্য করতে হবে কিন্তু খারাপটা মানা যাবে না এটা পিতামাতার নির্দেশ দিলেও মানা যাবে না সৎ ক্ষেত্রে আনুগত্য অসৎ ক্ষেত্রে আনুগত্য নয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক সৃষ্টির আনুগত্য করা যাবে না যদি আল্লাহ নারাজ হয় এই যে আল্লাহ তাআলা এই কথাগুলি বলছে এই কথাগুলি এই উম্মতের জন্য দরকার আসেনি উফর দিলাম স্যার ভাইরা বলেন দরকার আসেনি মা বাবাদের জন্য দরকার আসেনি এই আলোকে যদি আমরা জীবন গঠন করতে পারি আমাদের জীবনে শান্তি আসবে কি আসবে না তো শান্তি দেওয়ার মালিক কে বিশ্বাস করেন কোনো আইন কোনো রাজা কোনো নেতা শান্তি দিবার ক্ষমতা রাখে বহু নেতার ঘরেই তো শান্তি নেই ভাই এরাও বহু জামিলে আছে না নাই কত টেনশন আপনারা আরো ভালো আছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের আলোকে জীবন গঠন করা তৌফিক দিন শেষ কথাটা বলি বোন আপনি যে কবরে যাইবেন কবরে কি ডিসকো পোশাক পরিয়া না সুন্নতি পোশাক কথা কয় না কবরে কি ডিসকো পোশাক না সুন্নতি পোশাক তা আমাগো মা বোনদেরকে বিভিন্ন পোশাক ডিসকো পোশাকের নামে ফরাই দেয় কি দেয় না বিভিন্নভাবে ফরাই দেয় মহিলা জানো সাজগোজ করাইয়া একটা বস্তু চিড়িয়াখানার ফানির মতো শুধু সাজানোর তালে আছে এক গ্রুপ সুন্দরী প্রতিযোগিতা কি সুন্দরী প্রতিযোগিতা কি অর্থ কি তাৎপর্য কি এই যে মেকআপ মুকআপ করে সুন্দরী বানায় প্রতিযোগিতা করে তারপরে মুকুট ফরাই দেয় এই সৌন্দর্য দিছে কে কথা বলেন তো এই প্রতিযোগিতার কোনো তাৎপর্য না এই প্রতিযোগিতা যেইভাবে করা হয় এই প্রতিযোগিতার দ্বারাই হায়া সরম লজ্জা সব শেষ হয়ে যায় কারণ অঙ্গ প্রত্যঙ্গের উপর নাম্বারিং করে চোখের উপর হাতের উপর বুফের উপর বিভিন্ন ইতর নাম্বারিং করে চোখ করি তারপর একজনের কয় তুই বিশ্ব সুন্দরী ছাগলও এত বয় সরম না ছাগলও কি ছাগলের কিছু সরম আসেনি ছাগল যে পেশাব করে দাঁড়াইয়া করে না বৈশা করে ভদ্রতার সাথে বৈশা করে ছাগল কুকুরেরও ভদ্রতা আছে অন্তত সোজা খাড়াই মারে না একটা ঠ্যাং উপরে উঠাইয়া একটা পর্দার লোকে মারে এগুলো সেই সরমটাও কি এই জন্য হায়া সরম আমাদের ইজ্জত আমাদের মুকুট আল্লাহ কবুল করুন মৃত্যুর পরে যে পোশাক পরে যাবেন পর্দা করে মৃত্যুর আগে আল্লাহ আমাদের পর্দা করার তৌফিক দিন আজকে এ পর্যন্ত সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন দোয়া হয়ে যাবে নাকি ও ভাই যাইয়েন না শুনেন আমার একটা লেখা বই আছে ২০ টাকা মাত্র জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচুন পরিবার বাঁচান এটা একটা বিষয়ভিত্তিক বয়ান যারা যারা পারেন দাওয়াতি কাজে বইগুলো বিতরণ করবেন বই উপহার দিবেন মাত্র ২০ টাকা বইটা নিয়ে যাবেন আর আমি শেষে বলতে চাই প্রতি বছর মাহফিলটা হোক মাহফিল হইলে এক এক বছর এক এক আলেম আসে আর আপনাদের এলাকায় দিনই কথা বলে যায় ইনশা আল্লাহ সকল আলেমদের উপর খায়র বরকত দেন আলেমদেরকে আল্লাহ ইমানের আমলে বারাকা দেন আলেমদেরকে মৃত্যু পর্যন্ত দাওয়াতের উপরে কায়েম রাখেন মাহফিলের সভাপতি মহোদয়কে আল্লাহ নেক হায়াত দেন আল্লাহ আলহাজ ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব যার স্পর্শে মাদ্রাসা তিন লক্ষ টাকা আবার দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার ব্যবস্থা তিনি করলেন আল্লাহ কবুল করেন
বাইকে নেক হায়াত দেন আল্লাহ তার আফনজন যারা কবরে আছে ক্ষমা করে দেন আল্লাহ আবু বকর সিদ্দিক ভাই সহ যারা এই মাহফিলের সাথে মহব্বত রাখে ভালোবাসা রাখে রব্বুল আলামিন জনাব মুহিউদ্দিন টিটু জনাব গিয়াসউদ্দিন চৌধুরী মাওলানা আলহাজ মোহাম্মদ নুরুল হাদি হক জনাব মোহাম্মদ শামসুদ্দিন জনাব মোহাম্মদ ইউসুফ মিয়া জনাব শাফায়েতউদ্দিন জিলানি জনাব আবু বকর সিদ্দিক সহ আল্লাহ যারা আমন্ত্রিত মেহমান হিসাবে মাহফিলকে আলোকিত করলেন মাহফিলের উসিলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন উপর দিলাম সি চাফরাশি এলাকা সবার কামাইতে বরাকা দেন চলার পথে বিপদ মুসিবত থেকে হেফাজত রাখেন আল্লাহ এখানে যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন আল্লাহ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আপনার নবীর সুন্নত এই সুন্নত যারা জিন্দা করেছে আল্লাহ তাদের ঘর রহমত বরাকা দিয়ে পরিপূর্ণ করে দেন পরদার আলে মা বোনেরা যারা আছে আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দেন মা বোনদেরকে হযরত আয়েশার উত্তরসূরি বানাইয়া দেন মা বোনদেরকে হযরত ফাতেমার মতো জীবন গঠন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মা বোনেরা অনেক অসুস্থ আছে শিফা দিয়ে দেন আমরা যারা হাত উঠেছি মালিক আমাদের মধ্যে অনেক মাসুম বাচ্চা আছে হাজি সাহেবরা আছে তালিমুল তালিম তালিবুল এলিম আছে আল্লাহ আলেম ওলামা আছে যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আল্লাহ দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বেগুনা বানাইয়া মাহফিল থেকে বাড়িতে নিয়ে আল্লাহ যারা পোস্টারিং করলো পাবলিসিটি করলো এই মাহফিল নিয়ে পরিশ্রম করলো রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের নাজাতে জরিয়া কোরআনের মাহফিলকে বানাইয়া দিন যাদের সন্তান আদি বিদেশে থাকে আল্লাহ তাদের সন্তান আদিকে বিদেশে বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখুন আল্লাহ যাদের ছেলে মেয়ে নাই আপনার রহমত দিয়া ছেলে মেয়ে দেন যাদের স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই আল্লাহ মিল মহব্বত দিয়া দেন আল্লাহ যাদের সন্তান আদির সাথে পিতামাতার ভালো সম্পর্ক নাই সন্তান আদির সাথে পিতামাতার সম্পর্ক মজবুত করে দেন সন্তানগুলি যেন প্রাণ ভরে মা বাবার খেদমত করতে পারলা তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন উপর দিলাম সি নুরানি তালিমুল হিফজুল কোরআন ইবতিদাই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার কমিটি এই মাদ্রাসা আল্লাহ পরকালে যেন পুরো এলাকাবাসীর নাজাতের জরিয়া হয় আল্লাহ মাদ্রাসা থেকে এমন আলেম বের করেন আপনার পছন্দনীয় বান্দা বের করেন যাদের উসিলায় আমাদের মতো গুনাগাররাও পরকালে ক্ষমা পেতে পারে আল্লাহ পুরো এলাকায় কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার মতো আল্লাহ দ্বীনের রাহবর এই মাদ্রাসার উসিলায় আপনি বের করে দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ইয়া আল্লাহ মজলুম কোরআনের আলেমদেরকে আবার কোরআনের ময়দানে ফিরাইয়া দেন কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের মুখে আল্লাহ জাতি আর একটা বার কোরআন তেলাওয়াত শুনতে চায় কোরআনের মাহফিল শুনতে চায় মালিক দয়া করে কোরআনের পাখিকে আবার কোরআনের ময়দানে ফিরাইয়া দেন যত কোরআনের আলেম হক কথা বলার কারণে আজ কোরআনের ময়দান থেকে দূরে মজলুম আলেমদেরকে আল্লাহ দয়া করে আপনি মুক্ত করে দেন যারা আপনার দিন কায়েমের কাজ করে জীবন দিয়ে দিল আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন রব্বুল আলামিন যারা এই এলাকায় দিন কায়েমের কাজ করে তাদেরকে যাবতীয় ফেরেশানি থেকে হেফাজত করেন তাদের ইমানে আমলে বারাকা দিয়ে দেন হিংসুকের হিংসা অনিষ্টকারী অনিষ্টকারিকা থেকে আল্লাহ কোরআনের কর্মীদেরকে আপনি হেফাজত করেন ইয়া রব করম তু আগার করে ওয়ে বাদ দে জামাকো জু দিল ফর আসার করে তাকাব্বাল মিন্না ও জাল আখিরা কালিমাতিনা দাল মাউতেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু